তো অনেকদিন পর আবার ক্লাস, দেখি আল্লাহ পাকের রহমত আজকে কিছু দেখাইতে পারি। আজকে সরাসরি প্রজেক্ট করবো, আর পিছনে কি বলছি না বলছি তো মনে নাই। যাই হোক, আর সেই যে আপনাকে যে ডাউনলোড লিঙ্ক দিয়েছিলাম, ওটাকে ডাউনলোড করে রাখছিলেন? এই এই পিএইচডিটা ডাউনলোড লিঙ্ক দিয়েছিলাম আমরা। আর বিগত দিনে টিউটোরিয়াল গুলো ইউটিউবে আপলোড করা হয়েছে, প্রতিক্রিয়া গুলো আসে, কিন্তু নেক্সট টাইম আর সব আর কি সামনে যে ক্লাস গুলো আছে সবগুলো আর ইউটিউবে আপলোড করা হইবে না, মানে সবার পাবলিকলি করা হইবে না, অন্য জায়গায় আপলোড করে আপনাকে প্রাইভেটলি আর কি শেয়ার করা হইবে। মাঝে মাঝে দুই একটা আর কি ইউটিউবে দেব, কিন্তু ফুল প্যাকেজ আর ইউটিউবে দেওয়া সম্ভব না। এমনি তো আগেই নিয়ে এসেছিল, প্রথমে কিছু দিয়ে ফুল প্যাকেজ আর তো আর প্রিমিয়াম প্যাকেজ তো আর ফ্রিতে দেওয়া ঠিক না। ঠিক আছে, আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, এই যে আমরা লিখি না, মানে এই যে আমাদের কতগুলো ফাইল বানানোর দরকার হয়, যেমন মনে করেন এই আপনার ইনডেক্স ডট এইচটিএমএল, এটা তো বাধ্যতামূলক যে কোনো প্রজেক্টে আমাদের এই ফাইলটা বানানোর প্রয়োজন হয়। আবার স্টাইল ডট সিএসএস, যে কোনোটাই আপনার এই ফাইলটা বানানোর দরকার হয়। আবার যেমন আপনার জাভাস্ক্রিপ্টের জন্য আমরা, জেকুইরির জন্য আমরা জেএস নামে একটা ফোল্ডার করি, এবার আবার আপনার এই সিএসএস জন্য একটা সিএসএস ফোল্ডার করি, ইমেজের জন্য ইমেজ ফোল্ডার করি, এরকম করি না প্রতিটা প্রজেক্টই তো? এখন আর কি এতদিন হয়তো বা বড় প্রজেক্ট করা হয় না, এজন্য আর কি তেমন একটা করা হয় না, কিন্তু এখন থেকে যে সব প্রজেক্ট করা হবে, মানে আপনি একটা যখন একটা পিএইচডি থেকে এইচটিএমএল বা পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস যে কোনো ধরনের একটা প্রজেক্ট করতে যান, এই ফাইলগুলো তো প্রতিবারই করতে হয়। তো যে এমন যদি করা হয় যে মনে করেন যে কাজগুলো প্রত্যেকটা টেম্পলেটেই করা হয়, ওই কাজটা যদি আমরা একবার একটা করে একটা ফোল্ডার করে রেখে দিই, এর পরবর্তীতে কাজের সময় সাথে ফোল্ডারটা কপি করে এনে দিই, মানে যে কমন যে যে জিনিসগুলো ওই জিনিসগুলো ফোল্ডারের ভিতরে অলরেডি ক্রিয়েট করা থাকবে, তাইলে আমাদের ওই ফাইলগুলো ক্রিয়েট করা ফাইলগুলো সাধারণ এই সময়টা তো আমাদের বেঁচে যায়, তাই না? আমরা তাহলে এরকম একটা ফোল্ডার করে নিই, মানে সেই ফাইলগুলো একবার করে একটা ফোল্ডার করে নিই, যে মনে করেন ওই যে সকল ফাইল আমাদের প্রায় দরকার হয় ওই সকল ফাইল সহ একটা ফোল্ডার করে নিই, যাতে আমরা পরবর্তীতে কোনো প্রজেক্টে শুধু ফোল্ডারটা কপি করে নিলেই হবে, তাই তো? তো আমার অলরেডি আর কি করা আছে একটা ফোল্ডার, ওইটাই আমি নিয়ে আসি, ওইটাকে আমাদের বর্তমানে যেগুলো দরকার ওইগুলো রাইখে বাকিগুলো ডিলিট করে দিই। তাহলে আমরা এই ফাইলগুলো কেটে দিই। আমি কি মনিটরাইজ নামে একটা জেকুয়েরি ফাইল আছে, ওটা কি ওটা সম্পর্কে বলছিলাম, মনে আছে? এটা আমি বলছি, যেমন মনে করেন আমি একটা এখানে এইচটিএমএল কুইক, আমরা ক্লাস তার ভিতরে একটা ফোল্ডার করে নিই, কুইক স্টার্ট প্যাক নামে একটা ফাইল করে নিই। এখানে যেমন আমাদের প্রতিবার দরকার হবে, এটা আমাদের দরকার এখন বর্তমানে, প্রতিবার দরকার হইবে না, যে সময় দরকার হবে তখন আমরা আবার এটারও এই কুইক স্টার্ট ফাইলে অ্যাড করে নেব। ইমেজ নামে ফোল্ডারটা আমাদের দরকার হইবে, সিএসএস নামে ফোল্ডারটা দরকার হইবে, এবারে আপনার জেএস, জেএস নামে এখানে আপনার এই যে মনিটরাইজ এই ফাইলটা আমরা রাখার চেষ্টা করবো সবসময়। এটার কি কাজ যদি জানতে চাই গুগলে সার্চ দিই, দেখেন মনিটরাইজ আমরা কেন ব্যবহার করব। এখানে বলা আছে মনিটরাইজ ইজ এ জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি দ্যাট ডিরেক্টেড উইথ এইচটিএমএল ফাইভ অ্যান্ড সিএসএস থ্রি।
features your browser visitor browser support integrated feature support in allow developer test of the new technology and then provide fallback of our browser do not support them মানে জায়গা বুঝাইছে আপনার এইটা যদি আপনি ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে যদি HTML আপনার ওয়েবসাইটে HTML 5 এর কিনা সেটা সে ডিটেক্ট করবে এবার HTML আর CSS 3 এর কি 3 আছে কিনা ভিতর এটা ডিটেক্ট করবে এবারে আবার অনেক ব্রাউজার আছে যে আপনার HTML 5 এর সব ট্যাগ সাপোর্ট করে না এটা সম্ভবত আপনাকে বলছিলাম যে অনেক ট্যাগ আছে এখন আর কি অনেক ব্রাউজার অ্যাড করে না আবার CSS এর অনেক CSS 3 CSS 3 এর আবার অনেক আপনার ট্যাগ আছে যেগুলো আপনার আর কি সব ব্রাউজার এখন অ্যাড করে না আবার এমন হইতে পারে এমন একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে আসছে তার মনে করেন এখন ফায়ারফক্স সম্ভবত চলে কত ভার্সন পঞ্চান্ন ভার্সন চলে কিন্তু এমন একজন মনে করেন মান্ডে তেমন ভিজিটর আইলো যার পিসিতে এখনো আপনার ওই পাঁচ বা দশ ভার্সন আছে ইনস্টল করা সে ভিজিট করতে আসলো তখন তো তার অনেক ফিচার আপনার অনেক ওয়েবসাইটের অনেক ফিচারই তার ব্রাউজারে সাপোর্ট করবে না তখন সে মনিটরে আর কি এই সেইটা চেক করবে তার আর কি ব্রাউজার লেটেস্ট ভার্সন কিনা এবং আপনার ওয়েবসাইটে যে সকল ফিচার আপনি HTML 5 CSS 3 দিয়া করছেন ওইগুলো তার ব্রাউজার সাপোর্ট করে কিনা যদি সাপোর্ট না করে তাহলে সে প্রোভাইড আর কি ফল ব্যাক একটা এই ডাটা তার একটা মেসেজ দেবে তার ব্রাউজারে এই ফিচারগুলো সাপোর্ট করতেছে না এরকম একটা মেসেজ দেবে বুঝাইতে পারছি হ্যালো আচ্ছা তো আমরা এই মনিটরেজটা এই জন্য রাখবো এই জন্য আমরা মনিটরেজটা ব্যবহার করব এটা এই এটা কাটে দিই আর যে করে এটা ফালাই দিই যে মনিটরাইজ এটা আমরা তাহলে এই কারণে রাখবো আর এমনিতে আমি কি এই কথাটা কখনো বলছিলাম যে আপনার যে করে সবসময় ফুটারে কল করা উচিত এবং কল করতে হয় আর কি আর এটাই স্ট্যান্ডার্ড নিয়ম আর সিএসএসটা হলো হেডারে ঠিক আছে এটা বললে ভালো আর যদি আর সেটা শুধু এই মনিটরাইজ যেটা যে করে ফাইলটা এইটা কি শুধু আপনি হেডারে ব্যবহার করবেন আর কোনো ফাইল হেডারে ব্যবহার করবেন না কখনোই শুধু এই একটা যে করে ফাইল সে হেডারে সবসময় কল করবেন আর মেইন জেস নামে একটা ফাইল আমাদের করা আছে এই ফাইলটা দ্বারা হলো আমাদের কাস্টম কিছু জেকুয়েরি দরকার হয় এটা এটাও এখন দরকার নেই আমাদের কারণ আমরা এখন পর্যন্ত জেকুয়েরি কাজ শুরু করিনি যখন শুরু করব তখন আমরা এই মেইন ফাইলও কুইক স্টার্ট প্যাকে অ্যাড করে নেব এটাকে ডিলিট করে দেই আর সিএসএস এও কিছু রেসপন্সিভ তো বলছিলাম দেখাইছি রেসপন্সিভ কাকে বলে কি জন্য রেসপন্সিভ করা হয় এবারে আমরা এই যে প্রজেক্টটা করবো এই প্রজেক্টে আবার রেসপন্সিভ করবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন আর যে সিএসএসটা আছে সিএসএসটা দেখি আমাদের কি কি আছে সিএসএসটা ডিফল্ট কিছু আর কি সিএসএস লেখা আছে তারপর আমাদের জিনিসগুলো রাখার দরকার নাই মার্জিন জিরো অটো এখন পর্যন্ত দরকার নাই এটা থাকুক রেসপন্সিভ তো দেখাইছিলাম মনে আছে এই যে বিভিন্ন ডিবে যে বিভিন্ন আর কি এই যে উইড কমাই কমাই দেখাইছিলাম না কন্ট্রোল এম প্রেস করে আপনার মোবাইল ডিভাইসে কেমন কেমন দেখাবে 320 কালার চেঞ্জ হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাইলে আপনি এই প্রজেক্টটা রেসপন্সিভ করার সময় আপনাদের আলোচনা হইবে না আর যেমন সিএসএস ফোল্ডারে আমরা দেখি আরো কিছু সিএসএস সব ফালাই দিছি না এটা বুটস্ট্র্যাপে আছে আপনি নিজে কাস্টম ভাবে করে নিতে পারেন তাহলে আমরা কুইক স্টার্ট প্যাক করে নিলাম যে সকল জিনিসগুলো বেশি জরুরি দরকার ওই জিনিসগুলো করে নিলাম আর কমন জিনিস এখন আমাদের প্রজেক্ট ফাইল শুরু করি ক্লাস এখানে
ফাইলটা পেস্ট করে দেই। আর আমাদের কুইক স্টার্ট প্যাকের মেইন যে সেগুলো আবার রেখে দিলাম আলাদাভাবে, যাতে এখান থেকে আমরা কপি করে পরবর্তীতে নিতে পারি। আমাদের কাজ করার জন্য কপি করে নতুন একটা ফোল্ডার নিয়ে আসলাম। এখন আমরা যদি এইচটিএমএল ডট সি আর কি ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলটা নিয়ে ওপেন করি, সেক্ষেত্রে এখানেও কিছু ডিফল্ট এই যে মনিটরাইজ হেডার কল করা আছে এটা হেডারেই থাকবে, আমাদের এইগুলা দরকার নাই এখন। আমাদের যে বিষয়গুলো দরকার এটাও দরকার নাই, এগুলো দরকার নাই, সরি ভালাই দিলাম। এই যে এই যে আপনাদের এই জিনিসটা যদি আপনি বাদ দেন, এটা যদি আপনি বাদ দেন, এটা যদি আপনি বাদ দেন, সেক্ষেত্রে দেখেন যে প্রত্যেকটা বিষয়ে আমাদের কি প্রতিবার লেখা লাগতো না? এখানে যে বিষয়গুলো আছে ডক টাইপ লেখা লাগতো, এইচটিএমএলটা লেখা লাগতো, হেডার, মেটা মেটা, এটা এখন পর্যন্ত দরকার হয় না, তারপরও থাকুক। এটা আপনার এটা কোন ফরম্যাটে লেখা হইতেছে এটা সম্ভবত আলোচনা করছিলাম নাকি এখানের এই এটা নিয়ে বিষয়টা নিয়ে? আচ্ছা তাহলে এটাও দরকার আছে আমাদের, যেমন টাইটেলটা আমাদের দরকার আছে, আর স্ট্যান্ডার্ড সিএসএসটা আমাদের কল করার দরকার আছে, হেডার, বডি, ট্যাগ এগুলো আমাদের দরকার আছে, এগুলো সব বিষয়গুলোই এটার ভিতরে চলে আসছে, যার কারণে আমাদের নতুন করে লেখার দরকার হয় না। আর প্রথম ক্লাস আর কি এই কুইক স্টার্ট ব্যাগের প্রথম ক্লাস, এই জন্য বিস্তারিত এরকম বলতেছি, পরবর্তী কোনো প্রজেক্টে এরকম আর বিস্তারিত বলবো না, শুধু কপি করে আনিয়া পরবর্তীতে আমরা কোডিং শুরু করে দেবো। আর এখানে দেখেন এখানে এই বিষয়গুলো কি বলা আছে, ইফ ITEI 7, এটার দ্বারা বোঝানো হয়েছে যে ব্রাউজার দিয়ে ভিজিট করবে ওই ব্রাউজার, এইটা তো কমেন্ট, আমরা জানি যে HTML এর ভিতর কীভাবে কমেন্ট করতে হয়, এটা কিন্তু কমেন্ট করে রাখা হয় যার কারণে সবুজ। তো এইটা ফায়ারফক্স বলেন আর যে কোনো ব্রাউজার বলেন, ব্রাউজারগুলো এই কমেন্ট দেখে এটা রিড করবে না, কিন্তু যখন আপনার ইন্টারনেট এক্সপ্লোরার আছে না, যেগুলো আমাদের উইন্ডোজের সাথে ডিফল্ট দিয়ে দেয় ওই রকমের, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে, আর তার ইন্টারনেট এক্সপ্লোরার অনেক ইয়ে আছে, অনেক HTML CSS অনেক ট্যাগ সাপোর্ট করে না, যে এটা শুধু আপনার ওই দুই একটা না, লট অফ বলা যাইতে পারে আর কি, অনেকগুলো ট্যাগ সাপোর্ট করে না। তো এখানে আপনি ওইগুলো সাপোর্ট করার জন্য আবার বিভিন্ন স্ক্রিপ্ট আছে, বিভিন্নভাবে আলাদা আবার HTML CSS লেখা লাগে, এগুলো করা লাগে। তো এখানে যখন আর কি একজন ইন্টারনেট আর কি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন সে দেখবে যে আর কি এটা যদি ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন 7 হয়, তখন সে এই স্ক্রিপ্টে রান করাবে, তখন আর এই 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 লাইনটা নেবে না, সে এই HTML এই লাইনটা নেবে না, তখন আপনার এই লাইনটা HTML হিসেবে এবং এই একটা স্ক্রিপ্ট নেবে এখান থেকে। আর যদি আর কি এটাও 7 হয়, 7 নেবে, মানে এখানে এক একটা ভাষণে ইন্টারনেট এক্সপ্লোরার এক একটা ভাষণের কথা বলা আছে, যে ভাষণায় সেই ভাষণে ওই লাইনটা নেবে, এই জন্য এটা রাখলে আপনার ইন্টারনেট এক্সপ্লোরারে অনেক সমস্যার সমাধান হয়ে যায় অটোমেটিক্যালি, যার কারণে এটা রাখা। আর এটা যদি এখন লিঙ্ক কাজ করে না, তারপর থাকুক, এটা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। তো আমাদের এখন কাজ শুরু করে দিই, এই যে হইলো আমাদের পিএইচডিটা, পিএইচডিটা আমরা করব, পুরো পিএইচডি দেখেন এক ক্লাসে হইবে না, দুই ক্লাস লাগতে পারে, কারণ আলোচনার মাঝে মাঝে কাজ করা হবে। তো প্রথমে দেখেন আমাদের এখানে সেকশন আছে কয়টা, কয়টা সেকশন আছে, পিজিটা ওপেন করেন আপনার ল্যাপটপে, এর আগে তো একটা আপনার এই পেন ড্রাইভে একদম সেকশন কোনটা কোনটা কোন সেকশনে কয়টা কলম নেওয়া দরকার বিষয়গুলো একবার আর কি পেন ড্রাইভে দেখাইছিলাম। যেমন আমরা যদি শুধু এইটাকে ধরি, আপনার এই যে মেনু, মেনু এবং লোগোটাকে যদি একটা ধরি, সেক্ষেত্রে একটা সেকশন হইতে পারে, আবার পরেরটার একটা স্লাইডার হইতে পারে। আমাদের হেডার বলতে কি বোঝায়, যে জিনিসটা যে আর কি জিনিসটা আপনার প্রত্যেকটা পেজে থাকবে। এখন তো এখন তো আমরা এক ওয়ান পেজ করতেছি, যেমন মনে করেন অনেক ওয়েবসাইটে গেলে আপনার অ্যাওয়ার্ডে ক্লিক করলে আর এক পেজ ওপেন হইবে, সার্ভিসে ক্লিক করলে আর এক পেজ ওপেন হইবে,
ডোমেনে ক্লিক করলে আর এক পেজ ওপেন হইবে এরকম। এরপর তো একটা মেনুতে ক্লিক করলে আলাদা আলাদা পেজ ওপেন হয়, কিন্তু আপনার সেই সকল পেজে দেখবেন উপরে মেনুর মেনুটা সেম থাকে, আবার নিচেও একটা নির্দিষ্ট একটা আর কি সেকশন সেম থাকে, শুধু মাঝখানে কন্টেন্ট ডিজাইন এগুলো চেঞ্জ হয় প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে, তাই হয় না? তো এইরকমের এই আর কি, যে জিনিসটা আপনি যে পেজেই যান প্রত্যেক পেজেই সেম থাকবে, ওই জিনিসটা উপরেটা হবে হেডার, নিচেরটার নাম হবে ফুটার, তাই নিচের এই কালা সেকশনটা থাকবে প্রত্যেক পেজে। এই জন্য আমরা ফুটার সেকশনে শুধু এতটুকু নেব কালা সেকশনটুকু, আর হেডার সেকশনে শুধু মেনুটুকু নেব, শুধু মেনুটুকু, কারণ প্রত্যেকটা পেজে স্লাইডারটা থাকবে না। এখানে একটা স্লাইডার ব্যবহার করা হয়েছে, এই যে ওয়েলকাম টু ডু পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? তাহলে আমরা শুধু হেডারে নেব এই লোগো এবং মেনুটা, তবে লোগো আর মেনু আবার এই যে স্লাইডার এবং এই যে একটা কন্টেন্ট মানে একটা সার্চ বক্স, ডোমেইন সার্চ বক্স, এই ডোমেইন সার্চ বক্সটা এবং ডোমেইন সার্চ বক্স এই স্লাইডার মেনু টোটালটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার এক একটা ইমেজ ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। এই জন্য হেডার ইজ যাই নেই, পুরো টোটালটা আবার একটা আপনার ইতে নেবেন, এই মানে টোটালটাই আবার একটা ডিভ এরিয়ার ভিতরে নেবেন, সেই ডিভ এরিয়াটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরাই দেব। এবারে এই গেল, তাহলে পুরো টোটালটা গেল একটা সেকশন উপর, আর এই ভিতরে সেকশনের ভিতরে আমরা আলাদা আর কি আলাদা মার্কিং করব না, তাহলে টোটাল কালো সেকশনটা গেল একটা সেকশন। এবারে এই হোয়াই শুজ আস এইটা টোটালটা আরেকটা সেকশন হয়েছে দুইটা, এই যে প্রাইস প্যানেলিং এটা হয়েছে আপনার এই একটা, এই তিনটা আওয়ার ক্লায়েন্ট, আওয়ার ক্লায়েন্ট এরিয়া, এই টোটাল সাদাটা কি আপনার আমরা একটা সেকশনে নিতে পারি। এবারে এই দুইটা আর কি লোগো এবং এটা আলাদা আলাদা আবার দুইটা ডিপ নিব মানে ভিতরে, তাহলে এই হলো টোটাল সাদাটা নিয়ে সাইডটা। এই যে আপনার ডাউনলোড নাও, এই এই এটা হচ্ছে একটা পাঁচটা, এই ব্লগ সেকশন ছয়টা, কন্টাক্ট আস সাতটা, এই হচ্ছে ম্যাপ আট, আর ফুটার হইল নয়। তো ফুটার তো আলাদা ফুটারই হইবে, আর হেডার তো হেডার হইবে, আমরা টোটাল সেকশন করলাম আটটা। তাইলে প্রথমে আমরা হেডার নেই, আচ্ছা আমি আবার একটু হেডারটা দেখে আসি, এখানে হেডারের উপরে তো নেওয়া ঠিক না, টোটালটাই একটা হেডার নেই আমি, যেহেতু এটা ওয়ান পেজ ট্যাম্পলেট। হ্যালো আপনার হেডার, হেডার সাথে একটা ক্লাস নেই, হেডার এরিয়া কন্ট্রোল প্রেস করিয়া ও এই সি এ স্পেলিং ভুলে যার কারণে কন্ট্রোল প্রেস করার পরেও ট্যাগটা আসে না, এখন আসছে। এইবারে সেকশন কয়টা নেব আমরা, এরিয়া নিলাম, সেকশন আপাতত সাতটা নেই, 1 2 3 4 5 6 7 ছেষট্টি হবে ফুটার, ফুটার এরিয়া। আচ্ছা এবারে প্রথম হেডার, হেডারের পরে কি আছে, হেডারের পরে আমরা হোয়াই শুজ আস নামে, হোয়াই শুজ আস হাই হোয়াই শুজ এরিয়া, এবারে আপনার প্রাইস প্ল্যান, প্রাইস থাকুক শুধু। এবার হইলো আওয়ার ক্লায়েন্টস, শুধু যে কোনো নামই দিতে পারি আমি, এখানে ক্লায়েন্ট দিই শুধু, ক্লাসটা একটু ছোট রাখার জন্য দিলাম এটা। এবার ডিড নট ডাউনলোড আওয়ার থিম ইয়েট, ডাউনলোড দিই এটা ডাউনলোড এরিয়া, আওয়ার
আবার হলো ব্লগ এরিয়া, এরপরে কন্ট্রাক্ট আর্টিস্ট, কন্ট্রাক্ট আছে এদিকে, কন্ট্রাক্ট আছে এরিয়া। আর এসে লোকেশন বা ম্যাপ যেটা দেই, ম্যাপই দেই, ম্যাপ এরিয়া। এবার এসে ফুটার এরিয়াতে দিলামই, তাহলে আমাদের এরিয়াগুলো ভাগ করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা এখন আবার আলাদা আলাদা একটা একটা করে কাজ করব। জি, তাহলে এখন আমরা যদি হেডার এরিয়া চলে যাই, হেডার এরিয়া যাওয়ার পরে আমাদের হেডারে দেখেন আছে কি, মেনু আছে, স্লাইডার আছে। যেহেতু আমাদের এটা অন পেজ টেম্পলেট, এই জন্য আপনার এই পুরো আর কি ব্যাকগ্রাউন্ডটাই একটা আর কি পুরো হেডার এরিয়ার ভিতর নিতেছি, নয়তো একটু ভিন্ন আঙ্গিতে করা লাগতো। আমরা যখন একাধিক পেজের মাল্টি পেজের কাজ করবো, তখন আবার দেখা দেখাবো যে কীরকম আর কি করা যায়। তো আমরা ঠিক আছে, এখন আপনার প্রথমে আছে পুরো একটা লাইন, এই লাইনটারে আমরা একটা ডিভের ভিতরে নিতে পারি নাকি, আবার সে হেডারকে আর একটা ডিভি নিতে পারি, এবারে আবার এই সার্চ বক্সটাকে আবার আলাদা আর একটা ডিভি নিতে পারি। তাহলে প্রথমে আর কি হেডারের ভিতরে তারা আমাদের টোটাল তিনটা ডিপ নেওয়া লাগতেছে। তাহলে আমরা হেডার এর ভিতরে তিনটা ডিপ নেই, ডিপ হেডার টপ, তারপরে আর একটা হইলো স্লাইডার নেই, সিলেটারি থাকুক, এরপরে হলো সার্চ ডোমেইন ডোমেইন সার্চ। এখন আবার আমরা হেডার টপে চলে যাই, হেডার টপে কি কি আছে। হেডার টপে আমাদের আবার দুইটা নিতে হবে, একটা হচ্ছে লোগোর জন্য, একটা হলো মেনুর জন্য। ওইটা এই দুইটা আবার ভিন্ন, লগ ইন রেজিস্ট্রেশন। কারণ দেখেন এই দুইটা, এইটা আপনার ব্যাকগ্রাউন্ড আছে মানে বর্ডার আছে, আর এগুলো বর্ডার নাই। লগ ইন রেজিস্ট্রেশন পুরোটাই আমরা আলাদা, চাইলে এটার সাথে একসাথে নিতে পারি, কিন্তু আমরা আলাদাই নেই। তাহলে এখানে আমরা তিনটা ডিপ নেই, একটা হলো লোগোর জন্য, একটা মেনুর জন্য, আর একটা হলো লগ ইন সেকশনের জন্য। তাহলে হেডারের ভিতরে আবার আমরা তিনটা টিপ নিলাম, একটা হলো লোগো, এবার হলো মেইন মেনু নামে নিলাম, এবার হলো লগ ইন সেকশন বা লগ ইন রেজিস্টার দিই, লগ ইন রেজিস্টার। এবার আমরা আসি আবার লোগোর ভিতরে, লোগোর ভিতরে লোগোটা বসাই। এখানে যদি ভি প্রেস করি, ভি কিবোর্ড থেকে, তাইলে এই আপনার সিলেক্টর চলে আসে, যেমন এই এইটা আর কি, এই মুভ যেটাকে বলে, এই মুভটা আপনি চাইলে ভিও প্রেস করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন। আর এখানে দেখবেন অটো সিলেক্ট আছে কিনা, অটো সিলেক্ট না থাকলে টিকটা দিয়ে নেবেন, এবং এখানে লেয়ার থাকবে, যদি গ্রুপ সিলেক্ট করা থাকে সেখানে লেয়ার সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে যদি এই কনফিগারেশনটা আপনার ঠিকমতো করা থাকে, আপনি যদি ডুতে ক্লিক করেন, ডু, তাহলেই সরাসরি দেখবেন যে এখানে আপনার ডুর যে লেয়ারটা, সেই লেয়ারটা এখানে চলে আসছে, সেই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এটা যদি আমি অফ করে দিই, দেখেন ওইটা অফ হয়ে যেতেছে, তার মানে আমি শিওর যে এই ডুর জন্য এই লেয়ারটাই। আবার এই এই আমাদের এই মনোগ্রামটা তো দরকার, তাই না? তাহলে মনোগ্রামটা সম্ভবত এইটা, আর না আর যদি এরকম না পান তাহলে এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে অটো। ওভারলে কালার এটা ওইটার উপরে পড়ে না সম্ভবত, এই যে ম্যাজিক এখানে চলে আসছে। এখানে দেখেন এই যে একদম সিকন, তো পাশে কপালে কিন্তু অন্য জায়গায় চলে যায়, সেটা খেয়াল রাখেন আর কি। এখানে আশেপাশে ক্লিক করে বলবেন যে ভাই আমি তো ওই ম্যাজিক পাই না, বুঝতে গিয়া একদম আর কি উপরেই দিতে হবে।
তাহলে সেক্ষেত্রে বোঝা গেল যে আমাদের এই দুইটা মিলে একটা লোগো। এটা এখানে কি টেক্সট হিসেবে ব্যবহার করছে, যার কারণে এখন দুইটাই হয়েছে। এখানে যদি ইমেজ হিসেবে থাকতো সেক্ষেত্রে একটাই চলে আসছে। যাই হোক, তাহলে আমাদের এই দুইটা দরকার, এই দুইটা মিলেই যেহেতু লোগো, এই দুইটাই আমাদের দরকার। এজন্য আমাদের কি করতে হবে, অল্ট এ অল টি এ এল টি আর কিবোর্ড থেকে এটা প্রেস শব্দ ধরে রাখবেন। এবার এই ম্যাজিকে একটা ক্লিক করেন, তাহলে শুধু ম্যাজিকই থাকবে, বাকিগুলো চলে যাবে আর কি, বাকিগুলো অফ হয়ে যাবে। সবগুলো দেখেন অফ হয়ে গেছে, শুধু ম্যাজিকটা আছে। আর এই হেডারটা আছে কারণ আবার এই লোগো বা ম্যাজিকটা টোটালটা আবার হেডারের ভিতরে, এই জন্য হেডার ইনেবল। এটা হচ্ছে একটা ফোল্ডার। তো আমাদের ডুডাও দরকার, ডুডাও ইনেবল করে নিই। ডু আসছে, ম্যাজিক আসছে, এখন এই দুইটা সাদা আর ব্যাকগ্রাউন্ডটা সাদা, যার কারণে দেখা যায় না। এখন আমাদের কি করতে হবে, ইমেজে যাব, ট্রান্স যাব, ট্রান্সপারেন্ট পিক্সেলে থাকবে, ওকে দেবেন। তাহলে যতটুকু এখানে আর কি দুইটা ব্যবহার হয়েছে ঠিক ততটুকু থাকে, বাকি যে ব্লাঙ্ক স্পেসটুকু ওইটা কাটে দিবে। আমাদের শুধু লোকোর স্পেসটাই রয়ে গেছে। এখন আমরা সেভ দেব। এখান থেকে চাইলে সরাসরি আপনার সেভ ফর ওয়েব, আমরা কি জন্য সেভ করতেছি, ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের জন্য সেভ করতেছি, যেন সেভ ফর ওয়েব অথবা অল্ট শিফট কন্ট্রোল এস প্রেস করতে পারেন, যেটা প্রেস করেন আর কি। তাহলে এটা সেভ অপশন চলে আসবে। এখানে যেহেতু লোগো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার, ট্রান্সপারেন্ট কি সেটা কি, সেটা তো মনে হয় ফটোশপের ইতে বলছিলাম ক্লাসে। জি তো ট্রান্সপারেন্ট আপনার জেপিজি ফর্ম্যাট থাকলে ট্রান্সপারেন্ট কাজ করে না, এখানে আপনার পিএনজি তে সেভ করতে হবে। পিএনজি 24 সেভ করবেন, তাহলে ট্রান্সপারেন্ট সেভ হবে। এবারে সেভ দেন, আমাদের প্রজেক্টের এখানে চলে যাই। যেহেতু এটা ইমেজ, আমরা ইমেজের ইমেজ ফোল্ডারের ভিতরে সেই রাখি এবং লোগো নামে সেভ করি, লোগো ডট পিএনজি নামে সেভ হইবে, যেহেতু আমরা পিএনজি ফরম্যাটে সেভ দিতেছি। এখন আমাদের পূর্বের অবস্থা ফিরে যাওয়া দরকার না, সবগুলোই তো আপনার পুরো পিএইচডিতে চলে গেছে। ওইটা আপনি পাবেন এখানে হিস্টোরিতে, হিস্টোরি এই অপশনটা যদি এখানে না পান, যেহেতু এটা যদিও ইতে দেখাইছি ফটোশপে ক্লাসে, তারপর আবার বলি, যদি এই অপশনটা এখানে না পান সেক্ষেত্রে এখানে আপনার উইন্ডোতে গেলে এখানে হিস্টোরি নামে একটা, এই যে হিস্টোরি, হিস্টোরিতে ক্লিক করবেন, সামনে চলে আসবে। আমি আমি যে দুইটা কাজ করছি, একটা করছি আপনার এগুলো ওপেন করছি দুইটা, আর বাকিটা ট্রিম করছি, এই জন্য দুইটা হিস্টোরি এখানে দেখাইতেছে। এখন আমরা মেইন পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, তাহলে পুরো পেজটা চলে আসছে, কিন্তু জুম আকারে আসছে। আপনি জুমটা ছোট করে নেবেন, কন্ট্রোল আর ওই যে আপনার ই আছে জিরোর ওখানে যে মাইনাস আছে, মাইনাস প্রেস করলেই এটা জুম ছোট হয়ে যাবে। তো আমাদের, আমরা কাজ করতেছিলাম হেডারে, গেল আমাদের লোগো। এখন আমরা লোগো, লোগো তো অবশ্যই লিঙ্কিং হয়, সব ওয়েবসাইটে দেখছেন না, লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসে। যেমন আমরা যদি, আমরা যদি এখানে দেই লোগো, মনে করেন পি সেকশন দিয়ে দিলাম, বা পি ছাড়াই আইএমজি ট্যাগ দিলাম, যেহেতু ইমেজ আনবো, আমরা ইমেজে সেভ দিছি, ইমেজটা আছে কি সে ভিতরে, আইএমজি নামে ফোল্ডারের ভিতরে, যেমন আইএমজি নামে ফোল্ডারটা দিয়ে দিলাম, লোগো নামে সেভ করছি, ফরম্যাট হবে পিএনজি, কারণ আমরা পিএনজি ডট পিএনজি হাইফেন 24 সেভ দিছি। এখন আমরা যদি ফাইলটা রান করি ফায়ারফক্সে, দেখেন আমাদের ইমেজটা আসছে কিনা, ইমেজ আসছে কিন্তু ইমেজ সাদা হওয়ার কারণে দেখাইতেছে না। এই যে আমি টানি সেক্ষেত্রে কিন্তু দেখাই, বোঝা যায়, এই যে আমি টাইনি আনছি, তো ওই জন্য আর কি আমি ব্যাকগ্রাউন্ড সাদা, ইমেজও সাদা, যার কারণে বোঝা যায় না। তো এটা, সে এটার উপরে মাউস নিলে তো হ্যান্ড আসার কথা, কারণ যদি লিঙ্কিং হয়তো, আমাদের এটা লিঙ্কিং করা হয় না, আমরা লিঙ্কিং করে নিই, এ দিয়া অ্যাঙ্কর দিয়া লিঙ্কিং করতে জানা আছে। আইএমজি নিলামের ভিতরে, এবারে আইএমজি নামে ফোল্ডারের ভিতরে লোগো না ডট পিএনজি নামে আমরা সেভ করছি। এইবারে আমাদের দ্বিতীয় ডিবের ভিতরে হলো মেনু, মেনুর ভিতরে কি কি আছে, টেক্সটটা পুরো কপি করার জন্য আমরা এই টেক্সটে যাব, টেক্সট টুলটে ক্লিক করব, অথবা টি প্রেস করলেও এই টেক্সট টুল সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই এরর দিয়ে কি বোঝাইতেছে বুঝতে পারতেছেন,
ক্লিক করার পরে এই রোডটা আসছে, এই রোডটা দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ গুড। এই আর কি যে ডিজাইন করছে সেই ডিজাইনের জন্য আপনার ওপেন সানস নামে একটা ফন্ট ব্যবহার করছে। যেই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল করা নাই, পিসিতে ইনস্টল করা নাই, যার কারণে সেই ফন্ট মিসিং দেখাইতেছে। আমি যদি ওকে দেই সেক্ষেত্রে আমার কম্পিউটার একটা ডিফল্ট ফন্ট সে ধরে নেবে। তো ওকে দিলাম, ডিফল্ট একটা ফন্ট ধরে নিয়েছে। দেখেন আমাদের আর কি ফন্টের যে ডিজাইনটা, ডিজাইনটা নাই এখন আর। তো আমরা পুরো টেক্সটটা কপি করে নেই। এখন আমি যদি কোনো দিকে ক্লিক না করে কিবোর্ডের একদম উপরে বাম পাশে ESC নামে একটা ই আছে, কোনায় একদম কোনার বাটন আছে, ওটাতে ক্লিক করলেই এটা এক্সিট হয়ে যাবে, যে আবার আগের ফন্টে আগের মতো ফন্ট ডিজাইন মিজাইন এরকম চলে আসবে। তো ঠিক আছে, আমাদের টেক্সটটা কপি হয়ে গেছে। এখন আমরা মেইন মেনুতে যাই। মেনু তৈরি করার জন্য আমাদের কী কী লিখতে হয়? হ্যাঁ, ইউএল। এবার এটা শর্টকাটে লেখার জন্য আমি এখন কি পদ্ধতি ব্যবহার করবো? ইউএল এর ভিতরেই তো এলাই হবে। এবারে এলাই এ আমরা আরেকটা নিই, নিয়ে পুরো লেখাটাকে এখানে কপি করে কাট করে কপি করে দিলাম। হোম বা লেখাটা বাইরে কপি করি, ওখান থেকে আই নিন, এখানে বসাই দিই। অ্যাবাউট, এবারে সার্ভিস, এবারে ডোমেইন, ডিজাইন, ব্লক, সাপোর্ট, কন্ট্যাক্ট। আচ্ছা, নেটগুলো কাইটে দিই। আমাদের মেনু আইটেম মেনুর নামগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমাদের মেনুর মেনুর মার্কাবো শেষ, স্ট্রাকচার সাজানো শেষ। এবার হইলো আমাদের এখানে দুইটা কি কি আছে, একটা আছে লগ ইন আর একটা আছে রেজিস্ট্রেশন। এখন আমরা ইউএল এলআই দিয়েই নেই, ইউএল এলআই এ। এখানে প্রথমটা হইলো লগ ইন, দ্বিতীয়টা হইলো রেজিস্টার না রেজিস্ট্রেশন, রেজিস্টার রেজিস্টার। আচ্ছা, তাহলে আমাদের হেডার এরিয়ার, ও হেডার এরিয়ার না, পুরো শুধু হেডার টপের মার্কআপ শেষ। এবার আসি আমরা স্লাইডারে। স্লাইডারে এখন আমরা যদি নিচে যাইছে সেক্ষেত্রে আমাদের কি কার্সার নিতে হবে? কার্সার কার্সার এখন যদি আমি নিচে এরকম ক্লিক করি সেক্ষেত্রে দেখেন অন্য অন্য স্থানে চলে যায়, কিন্তু এখন তো আমার নিচে যাওয়া লাগবে। এসে হ্যান্ড 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 আনতে হবে, উপরে ওঠা না, হ্যান্ড আনলে সেক্ষেত্রে আমি এখন এটা ধরতে পারবো, ধৈর্য এরকমের মুভ করতে পারবো যে কোনো জায়গায়। তারপর একটু জুম ছোট করে নিই, কন্ট্রোল মাইনাস প্রেস করে। এবার এখন আমাদের স্লাইডারে কি আছে? টেক্সট এখন আমরা নেই, প্রথমে একটা টেক্সট আছে বড়, ওয়েলকাম টু ডু PhD টেমপ্লেট। তাহলে আমরা এখানেও রেলওয়ে রেলওয়ে ফন্ট আর ফন্ট ওয়েট হয়েছে বোল্ড, বুঝতে পারছেন? ফন্ট ওয়েট তো বুঝেন আপনার, ফন্ট ইটালিক বোল্ড নর্মাল। তো এখানে রেলওয়ে বোল্ড মানে আপনি ফন্টের নাম রেলওয়ে বোল্ড মনে করেন, এখানে ফন্টের নাম হয়েছে রেলওয়ে এবং বোল্ড মানে হয়েছে আপনার এই ফন্টটা বোল্ড ব্যবহার করা হয়েছে। তো আমরা আমি যদি ওকে দেই টেক্সটটা, ওকে দিলে আর কি এই টিটা চলে আর কি এখন সিলেক্ট করা যায় আমাদের টেক্সটটা, আমরা সিলেক্ট করতে পারতেছি। সেক্ষেত্রে এখন কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করে সব কপি করলাম। আর এটা যেহেতু অনেক বড় টেক্সট, এটা আমরা কি হিসেবে নিতে পারি, কোনটাকে নিতে পারি? H1 এ নিতে পারি, এটা আমরা এটাকে আমরা H1 এ নিতে পারি। কন্ট্রোল ই প্রেস করলাম। আচ্ছা, H1 এ নিলাম। এরপরে নিচে আরো টেক্সট আছে, এটা ব্যবহার করতে কি ফন্ট?
ওপেন সায়েন্স ব্যবহার করছে। আপনার ওখানে কি এখনো আর কি ধীরে ধীরে লোডিং হয় নাকি সামনে? জি একটু দুই তিন সেকেন্ড পর, 3-4 সেকেন্ড পর। এসব কাজে তো দ্রুত লোড হওয়া যায়, এই নেট স্পিড বাড়াই নিলাম তাও তো কাজ করে না। আচ্ছা, আমাদের প্রথম হেডিংটা নেওয়া হলো, কন্টেন্টও নেওয়া হলো, এবারে আমরা আর একটা বাটন নিব, সেটার নাম হয়েছে গেট স্টার্ট নাও। ওপেন সায়েন্স নামে ফোল্ড আর কি ফন্ট ব্যবহার করছে, আর এই ব্যবহার করছে বোল্ড ফন্ট ওয়েট। কপি করলাম, এক্সিট দিলাম, ESC প্রেস করে, এবারে আপনার এখানে যেহেতু এটা একটা লিঙ্কিং হবে, এই এটা আর কি একটা ক্লিকেবল হবে, এই জন্য আমরা এখানে একটা এ নেই, এর ভিতরে আমরা টেক্সটটা নেই। এরপরে আমাদের কি সেলেডার ডিবির এরিয়ার কাজও শেষ, এবারে আমাদের সার্চ বক্সের কাজ। ফরমের কাজ দেখাইছিলাম, তো সেই ফরমের এখানে এই কাজটা হবে, ফরমের এখানে ইনপুট করবে, এখানে সিলেক্ট করবে, এখানেও সিলেক্ট করবে, এবারে সার্চে ক্লিক করলে সার্চ হবে। যদি এটা আমরা স্ট্যাটিক করবো, কারণ আমরা তো HTML CSS এ কাজ করতেছি, এখানে ক্লিক করলে সার্চ হবে, এগুলো সব PHP আর জাভাস্ক্রিপ্টের কাজ, ওটা আমরা যখন ডায়নামিক্যালি কাজ করবো ওয়ার্ডপ্রেস নিয়ে তখন আমরা এগুলো দেখবো। তো এখন আমরা স্ট্যাটিক HTML CSS দিয়ে করতেছি ফরমটা। ডোমেন সার্চ ডিবির ভিতরে যাই, এবারে এখানে একটা ফরম নামে নেই। ফরমের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা অ্যাকশন আর একটা হচ্ছে মেথড, তো এগুলো আমরা খালি রাখি, যখন আমরা ডায়নামিক হবো তখন বিস্তারিত জানবো। তো ফরমের ভিতরে আমরা কি নেব, একটা হইলো সার্চ বক্স, সিলেক্ট দুইটা সিলেক্ট, হ্যাঁ একটা হইলো ইনপুট বক্স, ইনপুট বক্স ইনপুট টাইপ টেক্সট, এবার এটা হলো সিলেক্ট, এরপর একটা হবে সিলেক্ট, এখানে প্লেস হোল্ডার দিয়ে দেই, টাইপ ইউর ডোমেইন নেম হিয়ার, এবারে একটা সিলেক্ট হবে, সিলেক্ট তো দেখা দেখাইছি না, দেখাইছি মেনুর ভিতরে একাধিক জিনিস, মানে ড্রপ ডাউন মেনু যেটা ই হয়, এখানে অপশন ব্যবহার করা হয়, অপশন এখানে মনে করেন .com .net .org এগুলো একটা, আর একটা সিলেক্ট আছে, আর একটা সিলেক্ট আছে অপশনস, রয়েছে 1 ইয়ার, টু ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স। এবার এটা এখানে আইকন থাকলেও আপনার এখানটা হবে সাবমিট, কারণ এখানে ক্লিক করলে সাবমিট হবে এবং সার্চ হবে, এই জন্য আমরা এখানে একটা ইনপুট টাইপ নেব। ইনপুট টাইপের নাম কি হবে, টাইপ কি হবে, সাবমিট, আর এখানে ভ্যালু দিয়ে দিতে পারেন, কারণ ডিফল্টভাবে সাবমিটের আপনার টেক্সট আসেছে সাবমিট কোয়েরি, টেক্সটের নাম থাকে সাবমিট কোয়েরি, তো এখানে আপনি চাইলে ভ্যালু দিয়ে ওই টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন। সার্চ লিখে দিলেন, সেক্ষেত্রে সাবমিট করে রিপ্লেস হয়ে সার্চ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাদের পুরোপুরি হেডার এরিয়ার মার্কআপ শেষ, CSS করব আমরা, টোটাল মার্কআপ শেষ হওয়ার পরে CSS করব, আগে আমরা মার্কআপ করব। তো এখানে এখন আমাদের পরের যে সেকশন, পরের সেকশনের নাম কি দিয়েছিলাম,
ফাইল চুজ এরিয়া, এই যে হেডার এরিয়া, টোটাল হেডার এরিয়াটাকে আমরা আবার আরেকটা ডিবি নিতে পারি। অবশ্য এই এরিয়ার ভিতরে আমি যে কাজগুলো করি টোটালটা কাট করলাম, এখানে আরেকটা ডিপ ঢুকিয়ে দিই আর কি হেডার নামে। এসিটিআর হেডার এর ভিতরে পেস্ট করে দিই। এখন এই টোটালটা একটা ই দিয়া এটার ভিতরে ঢুকাই দিই, মানে একটা ডিপ বাড়াই দিলাম পুরো এর ভিতরে। হেডারের পরে একটা হেডারের ভিতরে একটা হেডার এরি নিলাম। এখন আপনার এই হোয়াইট সুজের ভিতরেও আবার একটা হোয়াইট সুজ নেই, মানে এরিয়াটা থাকবে না, ওইটা হচ্ছে টোটাল এরিয়া, এটা এরিয়া ছাড়া ডিপ। কেন এগুলো করা হয় পরবর্তীতে আমরা কাজ যখন সিএসএস এ যাব তখন বুঝতে পারবো আসলে এই আমি এক্সট্রা একটা ডিপ কেন নিলাম। হোয়াইট সুজ এর ভিতরে আমরা এখানে কয়টা হবে, এখানে উপরে একটা হেডিং নামে একটা আমরা ডিপ নিতে পারি, আর নিচে একটা কন্টেন্ট নামে একটা ডিপ নিতে পারি হোয়াইট সুজের জন্য। তো এখানে হোয়াইট সুজের জন্য হোয়াইট সুজ হেডিং নামে একটা নিলাম, আর হোয়াইট সুজ কন্টেন্ট নামে আর একটা নেই। এখন হোয়াইট সুজ হেডিং এর ভিতরে কি কি আছে, হেডিং এর ভিতরে একটা হোয়াইট সুজ আছে, একটা টাইটেল আছে, এটাকে কপি করি। টাইটেলটা আমরা টুতে নেই, এবারে একটা সাব ডিসক্রিপশন, যে এটা ডিসক্রিপশন বলে ডিসক্রিপশন আছে, এখানে আমরা ডিসক্রিপশনটা পি ট্যাগের ভিতরে নিব। এরপরে এরপরে এই যে কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়ার ভিতরে দেখেন তিনোটাই সেম মাপের, সেম মাপের সেম ডিজাইন, সেম টোটাল ডিজাইন সেম, জাস্ট কন্টেন্ট চেঞ্জ। এখানে হাই হাই আপনার হেডিং হেডলাইন চেঞ্জ, কন্টেন্ট চেঞ্জ এবং আইকনটা চেঞ্জ। আর হ্যাঁ কেন এইটা আসলে এইটা মানে এই এখানে ওটা কি জন্য আসছে নিজেও জানে না মনে হয়, আমাদের অ্যাক্টিভ করা আছে তো এই যে বিজয় বাহান্ন, অ্যাক্টিভ না থাকলে এখানে আসে না আর কি। আচ্ছা যাই হোক আমরা আমাদের কাজে যাই। এখন হলো আমাদের তাহলে এখানে কি দেখছিলাম, শুধু কন্টেন্ট চেঞ্জ, সেক্ষেত্রে আমরা সেম নামে আমরাই নেব, মানে সেম নামে আমরা ডিপ নেব, যাতে একটা ডিপে ডিজাইন করলে সব ডিপে একসাথে ডিজাইনটা পেয়ে যায়। তো এই জন্য আমরা আর কি এই কন্টেন্ট এরিয়ার ভিতরে কয়টা ডিপ নেব, এখানে আছে আপনার চারটা আছে, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট এরিয়ার ভিতরে আমরা আরও চারটা ডিপ নেই, যেহেতু এগুলা একটা আলাদা আলাদা, এই জন্য সিঙ্গেল নামটা অ্যাড করি এখানে, সিঙ্গেল সি সিঙ্গেল সুজ নামে নেই। এরপরে এখানে একটা কন্টেন্ট কি হবে, এখানে হবে প্রথমে একটা আইকন, চাইলে আই এই যে এখন আমাদের কি দরকার হবে আইকনের জন্য, ফাউন্ডেশন, আমরা ফাউন্ডেশন তো কল করি নেই, ফাউন্ডেশনটা আমরা ডাউনলোড করে নিই। এখানে ডাউনলোড নো থ্যাংক, জাস্ট ডাউনলোড ফাউন্ডেশন ফর, আচ্ছা এখান থেকে আমাদের কি কি ফাইল লাগবে ফাইলগুলো আমি একটু নিয়ে আসি। ফাউন্ডেশন
ফন্ডাসাম নামে একটা ফোল্ডার করি। এখান থেকে আমাদের লাগবে সিএসএস ফোল্ডারটা আর ফন ফোল্ডারটা লাগবে। কেবলে সিএসএস ফোল্ডার আয় না নাকি আসছে? সিএসএস ফোল্ডার ভিতরে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে মেইন ফন্ডাসাম আর একটা হচ্ছে মিনস। আমরা কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে কি সুবিধা বলেন তো? মিনিমাইজটা ব্যবহার করে যেহেতু আমরা এডিট করব না, মিনিমাইজটা ব্যবহার করলে ভালো। হ্যাঁ, যদি এডিট করতে হয় তাহলে ফুল যেটা গুড। আছে এখানে দেখেন আপনার মেইনটা হলে 37 কিলোবাইট, মিনিমাইজটা হলে 31 কিলোবাইট কম। তাহলে আমরা মেইনটাকে কেটে দিই, মিনিমাইজ মিনি ফাইট, এটাকে বলে মিনি ফাইট, মিনি ফাইটটা আমরা ব্যবহার করব। আবার জেকুরের বেলা সেম মিনি ফাইট, ও এখান তো জেকুরি নেই, এটা সরি শুধু ফন্ট। তাহলে আমরা এই ফন্টটাকে এই সিএসএসটাকে কল করে দেই হেডারে। লিংক ফন্ট অসম, আচ্ছা তাহলে এখন এখানে আমাদের সিঙ্গেল এখানে আলাদা সাইজ একটা ডিপ নিয়ে নেই আমরা, যেহেতু আমাদের এখানে বর্ডার আর ওই আছে একটু মার্জিন প্যাডিং সুবিধা হয় আর কি। একটা আমি ডিপ নিয়ে নেই সিঙ্গেল আইকন নাম একটা দিলাম। এর ভিতরে আইকন নেওয়ার জন্য এখানে কি আইকন আছে, তালা, তালা সম্ভবত নাম হইলো আপনার আই, তো থাকবে আই থাকবে, এফ এ থাকবে, আরও একটা এফ এ থাকবে। এখানে এখানে হবে নামটা, এখানে সম্ভবত লক নাম এটা এই আইকনটার। একটু রিলোড দিয়ে দেখে আসতে কিনা, না তো ওই আবার ওদের ফন্টের লিস্টে দেখে খুঁজতে হবে। করছিলাম তো একটা সিএসএস না আছে ভাই, ওখানে ওটা ইয়া করতে হয়, কন্ট্রোল সামার একটা কন্ট্রোল সামার ফোল্ডার থেকে ইয়া এডিট করতে হয় সোর্স। ও সোর্স না, সোর্স তো এডিট করার লাগবে না সম্ভবত, কারণ আমি ফন্ডার সামার ফোল্ডার সহ কপি করে নিয়ে আসছি। আমি যদি নিজে এই সিএসএস টা নিতাম আমার সিএসএস ফোল্ডারে আর ফন্ড নিতাম আর ফোল্ডারে, সেক্ষেত্রে আমাদের এডিট করা লাগতো, কিন্তু এখানে দরকার আছে বলে মনে হয়। তারপর আমি একটা গ্রুপ দিয়ে দেখে আসি সোর্স, ওখানে আর কি যে ফোল্ডার আছে ওখান থেকে একটা ব্যাগে যাবে ফন্ট ফোল্ডার ঢুকবে, সেক্ষেত্রে ও আছে এখানে, একটা ব্যাগে যাবে ফন্ট ফোল্ডার ঢুকবে না, সোর্স ঠিক আছে। এখানে হয়তো পাইছে বা আমাদের হয়তো বা এর কারণে আর কি এখন পর্যন্ত সিএসএস করি না, যার কারণে হয়তো বা শো করে না। আমি দেখি এলিমেন্ট দিয়ে কালার রেড ফন্ট সাইজ 30 পিক্সেল ডিসপ্লে ব্লক, এরপরে আপনার ওভারফ্লো হিডেন আই এফ এ এফ এ লক। আমরা একটু দেখি সিএসএসটা পাইছে কিনা, আমাদের ফোল্ডারে মিসিং আছে সম্ভবত, মানে টাইপিং মিস্টেক আছে মনে হয়। ফন্ট ফন্ট অসম, ও ঠিকই তো আছে। দেখেন ফন্ট অসমের ভিতরে আবার সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইলটা, আমরা শুধু ফন্ট অসম লিখছি সিএসএস ফোল্ডার দেইনি। এই যে লকার সোলার্স, এরপরও যা লাগবে এই আইকনগুলোর নাম জানি না, যাই হোক এরপরে আছে একটা হেডিং
ডিবি সিঙ্গল কন্টেন্ট নামটাই নিলাম টোটাল দুইটার জন্য এখানে h2 দিয়া হেডিংটা নিলাম এবং এখানে p দিয়া কন্টেন্টটা নিব ওপেন সানস তাহলে এখানে আমাদের কি কি দরকার একটা হলো আইকন হেডিং মানে তিনটা জিনিস দরকার আমাদের তিনটা হয়ে গেছে সেক্ষেত্রে এখন আমরা এই জিনিস এই একটা জিনিসকেই আরো তিনবার বাড়াই দিই টোটাল চারবার হবে পরবর্তীতে আমরা কন্টেন্ট চেঞ্জ করে নেব সিএসএস করার পর আপাতত এরকমই থাক এবার আসি প্রাইস প্যানেলে আচ্ছা এবারে আমরা প্রিন্স প্রাইস এরিয়ায় যাই এখানেও সেম একটা আগে ডিপ নিয়ে নেই এরিয়া বাদ দিয়ে প্রাইস প্রাইস দিই শুধু এই সিএসএস এর বেলায় আপনি যে ক্লাস আর কি স্পেলিং মিস করলে আরো এটা ইউনিক ক্লাস হয়ে যায় ভুল থাকে খুব কম একটার সাথে একটা কমপ্লিট করেন আর কি সিএসএস এ যাই হোক এখানেও আবার এই সেম ওয়েতে আমরা একটা আর কি হেডিং নেই এবার আপনি একটা কন্টেন্ট দিয়ে নেই সেখানে আপনার এই সাইটটা সেম ওয়েতে নেব ডিপ প্রাইস প্রাইস হেডিং প্রাইস কন্টেন্ট প্রাইস হেডিং আছে আপনার টাইটেল এক্সিট ধরে নাকা এইচ টু পি ট্যাগ পির ভিতরে আছে ডিসক্রিপশন আমি যে দ্রুত কাজ করি এত দ্রুত মনে হয় আর কি লোড হয় না আপনার ওখানে যাই হোক ভিডিও টিউটোরিয়াল দেখে নিন এখানে ডিপ সিঙ্গেল সিঙ্গেল হলো আপনার সিঙ্গেল প্রাইস ডাবল ফোন করব আমার জন্য সুবিধা হয় দেখে সে পরবর্তী যখন ভিডিও দেখি ভিডিও দেখার সমস্যার সাথে ওই বিষয়গুলো আবার রিপিট হয় আর সরাসরি নেওয়ার কারণে আমার সুবিধা হয় যে আপনার সাথে সাথে প্রশ্ন করতে রেডি আছে কিনা মনে এটা দেখতে রেন কিনা না হলে আপনি দেখবেন টিউটোরিয়াল দেখবেন লিস্ট করে রাখবেন আবার প্রশ্ন করবেন এটা আসলে এই আর কি পরে প্রশ্ন করলে এটা মনে থাকে না আবার আপনার প্রশ্ন করতে মন থাকবে না আমি উত্তর দিলে পরে মন থাকবে না এটা সাথে এটা সাথে হইলে ভালো তো যাই হোক এখন আমরা তাহলে প্রথমে একটা সিঙ্গেল ডিপ নিলাম সিঙ্গেল ডিপের ভিতরে কি হইলো প্রাইস প্যানেল নেম এবার হইলো এখানে এস টু দিয়ে আমরা নামটা নেই ও প্যানেল হেডার দিতে পারি কারণ আবার উপর একটা আলাদা একটা ডিজাইন আছে কিন্তু তাহলে আমরা এখানে এই সিঙ্গেল প্রাইজের ভিতরে আলাদা একটা ক্লাস নেই ডিপ সিঙ্গেল প্রাইস হেডার নাম একটা নেই এখানে এটার ভিতরে আমরা এই দুইটা নেই একটা হইলো আপনার প্রাইস নাম এস টু এবার হইলো একটা এটা এস থ্রি নেই $20 পার মান্থ আচ্ছা এবার হইলো সিঙ্গেল প্রাইস কন্টেন্ট এখানে চাইলে পি একারও নিতে পারি এলআই একারও নিতে পারি আমরা ইউএল এলআই একারও আমরা ইউএল এলআই একারই নেই যেহেতু লিস্ট এটাই স্ট্যান্ডার্ড মান যে লিস্টের জন্য ইউএল এলআই ব্যবহার করা এলআই ব্যবহার করা এবং এলআই আবার ইউএল ছাড়া ব্যবহার করা স্ট্যান্ডার্ড মার্স এই না আর কি কোডিং না তাহলে আমরা ইউএল এলআই ব্যবহার করি এলআইয়ের ভিতরে আছে আপনার প্রথমে আছে পঞ্জি ব্রান্ডুইট এরপরে আপনার 20 GB ডিস্ক স্পেস
three domains, three mid accounts. এবার এই যে পার্সেস এটা হইলো একটা লিঙ্কিং হবে, মানে অর্ডার করার লিঙ্ক। এটাকে ইউএলএলের বাইরে দেই, এ ব্যবহার করি, এতে আপনার কন্টেন্ট হবে পার্সেস। আচ্ছা এটা কয়টা হবে? 1 2 3 4 সাইটটা হবে সিঙ্গেল প্রাইস হলো এখান থেকে 1 2 3 4। আচ্ছা এগুলো তো আপনার কমেন্ট ব্যবহার করা উচিত স্ট্যান্ডার্ড কোডিং এর জন্য, এগুলো তো মনেও করেন নাই। এরর সেকশন, এটা হলো আপনার ল্যাপটপ ল্যাপটপ শেষ কোথায়? ওটা ওইটাই যে শুরু আর এটাই যে এখানে শেষ পয়েন্ট, মানে এই ট্যাগের পরেই তো এই ডিপটা শুরু, এই ডিপটা শেষ হয়েছে এখানে, এই জন্য শেষে আবার এটা দিয়ে দিলাম। আর এইটা দিয়ে একটা আর কি ইউনিক করলাম যে এইটা দিয়ে শেষ বুঝাইছি, এটা স্যার কে নিজের আন্দাজ মতো দিয়েছে, এটা না দিলে যে হইব না এমন না, যার দিয়েই আমি এটা এইটা মনে করেন এটা তো ছোট, এখান থেকে শুরু এই কে ধরলেই এখানে সে দেখা যায়। আর এটা নোট ওয়ার্ড প্লাস প্লাসই আপনার শুধু একটা ডিপ দিল, এটা শেষ পর্যন্ত একটা লাল রেখা টানে, কিন্তু অন্য অন্য আপনার যে এডিটর অন্য ওইগুলোই নাই। তো সেক্ষেত্রে আপনি যদি যেমন হেডারে, হেডার কিন্তু অনেক নিচে অনেক অনেক আছে আর কি, তো সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো এডিটর ব্যবহার করি সেক্ষেত্রে আমি এখন এইটা যদি এখান দেখে নিচে যাই, এই যদি লাল রেখাটা না থাকতো আর যদি এই হাইলাইটটা না হইতো, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বুঝতে অসুবিধা হইতো যে আসলে শেষ কোনটা। এখানে হেডার তো এই জন্য, কিন্তু যদি একটা ডিপ ধরি আমি ডিপটা শেষ কোথায় এরকম যদি মনে করি এক স্ক্রিনে না পাই, তখনই আমার এই ডিপ খুঁজতে অসুবিধা হইতে পারে, যার কারণে সে ওই ধৈর্য আসা লাগবে না, কিছু আসা লাগবে না, এইটা দেখা মানে বুঝবে যে এইটাই এসে এই শেষ ট্যাগ অর্ডার এই এরিয়াটার। যেমন লোগো এই ই করা আর আপনার এই কমেন্ট করা অভ্যাস করে রাখা ভালো, অভ্যাস না করলে পরবর্তীতে এটা বিরক্ত মনে হয়ে যায়, কিন্তু এটা অভ্যাস করে রাখলে এইটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি কোডিং হয়, ডেভেলপার ফ্রেন্ডলি। যে কোনো সময় আপনি নিজেও যদি 6 বছর পরও কোড ধরেন, ধরার পরে আপনি কইতে পারবেন কোথায় কী করছিলেন। আর থিম ফরেস্টের নাম শুনছেন? ওয়ার্ল্ডের সব থেকে বড় থিম মার্কেট, ওখানে আপনার সব আর কি ভালো ভালো স্ট্যান্ডার্ড থিম পাওয়া যায়, যেগুলো ওখানে চাইলে আপনি অ্যাপ্রুভ করাইতে পারবেন না, আপনি সাবমিট করবেন আপনার কোয়ালিটি, আপনার কোডের কোয়ালিটি, কোনো ডিজাইন কোয়ালিটি, কোনো ইরর আছে কিনা, এই সবগুলো যাচাই করে যদি সব ঠিক থাকে তখনই শুধু আপনার এই থিম অ্যাপ্রুভ করে। তো ওইখানে এই সব কোড আর কি এইসব আপনার কমেন্ট করা বাধ্যতামূলক, কমেন্ট না থাকলে এই থিমগুলো আপনার অ্যাপ্রুভ করে না। কমেন্ট থাকলে তো শো করবে না, শো করবে না বলতে আপনি এটা তো
আর কি ইউজারের জন্য না, এই যে কমান্ডটা কথা জি ছিল ইউজারের জন্য না, এটা ইউজার দেখা দরকার নাই। কেউ যদি আপনার কোড এডিট করতে হয় বা কেউ কোড আপনার দেখতে হয়, যে দেখতে আসবে সে অবশ্যই কোড সম্পর্কে জ্ঞান, ভালো জ্ঞান রাখে, সে এটা দেখলে বুঝবে। সে মনে করেন আপনার ওয়েবসাইটে দেখছে, আপনার বিশাল বড় ওয়েবসাইট একটা বানাইছেন, মনে করেন আপনি ক্লায়েন্টে বানাই দিয়েছেন, কিন্তু এখন ক্লায়েন্টের সাথে আপনার সাথে কোনো যোগাযোগ নাই। এখন ক্লায়েন্ট তার একটা জিনিস, মনে করেন ওয়েবসাইটের ভিতরে তার একটা স্লাইডার অপশনের একটা জিনিস চেঞ্জ করা দরকার, একটা কন্টেন্ট চেঞ্জ করা দরকার। এখন সে আরেকজন ফ্রিল্যান্সার সে হায়ার করছে, একটা প্রোগ্রামে হায়ার করছে, সে ওই মনে করেন এই হারিকেন জ্বালায় খোঁজা লাগবে না, সরাসরি সে কমেন্ট দেখে সেই স্লাইডার সেকশনে চলে আসবে, এবার সেখানে সে এটা টাইটেলটা বা যেটা চেঞ্জ করবে সেটা খুঁজে পাইবে। আর এটা হচ্ছে ফ্রেন্ডলি, এটা শুধু আপনার বেলায় না, অন্য অন্য যদি এরকম করে, আপনি যদি তারটা এডিট করতে যান তখন দেখবেন যে আপনার জন্য কাজটা সহজ হয়ে যায়। কমেন্ট করে থাকলে সেই মানে ইয়াটা কি কাজ করবে? কি যেমন এই যে এখানে আপনি পুরো হেডারটা কো ইয়া করে রাখছেন, কমেন্ট করে রাখছেন, এটা কি ব্রাউজারে কি এটা শো করবে? অবশ্যই সকার বলতে এই যে এই রকমের, মনে করেন একটা কমেন্ট শুরু হয় কোনটা থেকে, দেখেন আপনি ভুলে গেছেন যে একটা কমেন্ট শুরু হয় এইটা দিয়ে, জি এটা এইটা দিয়ে দিয়ে শুরু হয় এবং এইটা দিয়ে শেষ হয়, এর মাঝখানে যে টেক্সট থাকবে ওইটা হচ্ছে কমেন্ট, আর যে কমেন্ট থাকে সেটার কালার একটু ভিন্ন দেখে নেই, মানে কি আপনার শুরু এইটা দিয়ে শেষ এইটা দিয়ে কমেন্ট, এর দ্বারা এর ভিতরে যদি কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে সেইটাই শুধু আপনার শো করবে না। তাহলে দেখেন আমার শুরু হয়েছে এই, শেষ হয়েছে এই, এই কমেন্টটা শুধু এই টেক্সটটা শো করবে না, বাকি সব শো করবে। বাকি সব শো করবে। যেমন আমার যদি আপনার এই হেডারে যাই, হেডারে যাই সে কমেন্টটা শুরু করছি এই, শেষ করছি এই, শুধু এই টাইটেলটা শো করবে না, বাকিগুলো তো ওই কমেন্টের মধ্যে না। কিন্তু এটা দ্বারা সে কি বুঝছে, এটা দ্বারা একজন এসে বুঝবে যে হেডার সেকশন মানে সে এটার নিচের ক্লাসটাকে সে ধরে নেবে, এটা হেডার সেকশন, তার শুরু হয়েছে ওয়েবসাইটের, ওয়েবসাইটে হেডার এরিয়া এটা দিয়ে শুরু হয়েছে। এবারে আবার নিচে যাই যদি এইটা দেখে, সেক্ষেত্রে বুঝবে ওই যে উপরে সে হেডার সেকশন দেখে আসছে ওইটার শেষ ট্যাগ হয়েছে এইটা, কিন্তু এটাও দেখেন এই এই কমেন্টটা শুরু হয়েছে এই এতটুকু দিয়ে, শেষ হয়ে যায় এতটুকু দিয়ে, এর ভিতরেটুকু শুধু ওই ব্রাউজারে শো করবে না। কিন্তু একজন কোডার যদি আসে, আসে এই ট্যাগ দেখ, সে এই ট্যাগ ঠিকই দেখতে পাবে এবং দেখে সে বুঝতে পারবে যে এটা কোন কারণে ব্যবহার করা হয়েছে। আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ কমেন্টে লিখে বলি। এটা কপি করতেছি আপনার, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি কন্ট্রোল সাব দিয়ে ধরি, এইটার দেখেন এই ডিপটা শেষ কিন্তু এখানে। এখন আমি যদি চাই এখান থেকে কপি করে আবার এখানে পেস্ট করে এই এটা বসাই দিতে পারি, যেহেতু এখানে এটা দেয়াই আছে, এই জন্য আমি যদি এটা কপি করতে চাই সেক্ষেত্রে দেখেন এটা শেষ হয়েছে, এই ডিপে শেষ হয়েছে এখানে। এখন আমি এটা কপি করতে চাই, যার কারণে এটা আমি সিলেক্ট করলাম, ব্লক করলাম, এবং কন্ট্রোল সাব দিয়ে ধরে যদি আমি মাউসে ধরে এটা টান দিই তাহলে এটা আসবে, এটা আসবে কিন্তু কপি হয়ে আসবে, ওখানেও রইল এখানেও চলে আসলো। যদি কন্ট্রোল না চাপ দেন তাহলে একবার চলে আসবে ওখান থেকে। আচ্ছা এটা হলো প্রাইস সেকশন, সারপ্রাইজিং হেডিং,
আচ্ছা, কমেন্ট করা শেষ। এখন আমাদের কি কাজ আছে? আমাদের প্রাইস সেকশনের কাজ শেষ। এবার হইল ক্লায়েন্ট এরিয়া ডিপ। এটা একটু ইউনিক রাখা দরকার, কারণ ক্লায়েন্ট আবার যে কোনো সময় আপনার যে কোনো প্লাগইন ট্লাগইন ব্যবহার করলে এই নামটা এই ক্লাসটা থাকতে পারে, তাহলে সিএসএস কমপ্লিট করবে। এর জন্য একটু ইউনিক রাখার জন্য কি করা যায়, পিজির নাম হচ্ছে ডু, ডু অ্যাড করে দিলাম, ডু হাইবেন ক্লায়েন্ট এরিয়া, একটু ইউনিক রাখার চেষ্টা করলাম আর কি। তাইলে আর ক্লায়েন্টে আছে আপনার, এটা কিন্তু পুরো একটা স্লাইডার, কারোসেল বা স্লাইডার, কারোসেলই ব্যবহার করা হয়, এটা একটা কারোসেল ব্যবহার করা হয়, নিচেটা একটা কারোসেল ব্যবহার করা হয়। মানে এই কারোসেল বা স্লাইডার এইটা হলো আপনার যে কোরির কাজ, কিন্তু যে কোরি যেহেতু আমি এখনো দেখাইনি, তাই আমি ডিজাইনটা করে রাখবো, বাট আপনার এইটা ওই পুরো স্লাইড একটা একটা চেঞ্জ হবে, অটো ওইটা দেখাইলাম আর কি। পরবর্তীতে আমরা যখন যে কোরি দেখবো, যে কোরিতে পরবর্তী সিলাইডার ব্যবহার করা দেখবো শিখবো। তো সিলাইডারের প্রথমে আপনার এখানে হলো প্রথমে আছে হেডিং আছে এবং ডিসক্রিপশন আছে সেকশনের। তো প্রথমে হইলো ডু ক্লায়েন্ট হেডিং, ডু ক্লায়েন্ট কন্টেন্ট, টেক্সট H2, কোনটা ঠিক আছে অ্যাক্টিভে রাখছি, ওই H2RP ও দুইটা অ্যাক্টিভই রাখছি। এই ধরার জন্য কোনটা ব্যবহার করা হয়, হ্যান্ড হ্যান্ড এখানে ক্লিক করতে পারেন, অথবা এই সে প্রেস করতে পারেন, এই সে প্রেস করলে হ্যান্ড আসবে। তো আমাদের এই এই স্লাইডার বা এখানে যে স্লাইড ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে টেস্ট মনিয়াল মেনু। তো আওয়ার ক্লায়েন্ট এখানে আর কি, আওয়ার আর কি টেস্ট মনিয়াল বলা হয় আর কি, ক্লায়েন্ট আমাদের বা এই যে যার ওয়েবসাইট থাকবে তার সম্পর্কে কি রিভিউ দিয়েছে, সেই রিভিউটা এখানে আসে। তো যে রিভিউ দেয় তার ছবি থাকে এখানে, তার রিভিউটা এখানে টেক্সট আকারে থাকে এবং নিচে নাম থাকে, আর এটা পুরোটা স্লাইড হয়। তো এখানে পুরোটা আপনার একটা রিভিউ টোটাল হলো ছবি থেকে এই নাম পর্যন্ত, এটা হচ্ছে একটা আলাদা ডিপ। তো আমরা একটা ডিপ নেই, ডিপ সিঙ্গেল টেস্টিমোনিয়াল দেই, টেস্টিমোনিয়াল, এবং এখানে প্রথমে থাকবে ইমেজ। আমরা ইমেজটা নিয়ে নেই, কিভাবে নিব ইমেজ বলেন তো, কিভাবে সিলেক্ট করব, টুলস এর নাম কি, কোন টুলস থেকে এটা সিলেক্ট করতে হয় বা টুলস কোন নাম থাকে, শুধু ভি চাপলেও ওটা চলে আসবে, শুধু ভি, এটা হচ্ছে মুভ টুলস, এটার নাম মাউস দলে টুলস এর নাম চলে আসবে যে মুভ টুল, ভি ব্র্যাকেটের ভিতরে মানে ভি প্রেস করলে আসবে। তো এখানে যদি আমি ক্লিক করি এই ইমেজটা, দেখেন এখানে চলে আসছে ইমেজের লেয়ারটা, এটা একটু আপ করে দেখি যে আসলে এই ইমেজটাই কিনা, হ্যাঁ ইমেজ এটাই। তাহলে এটা নেব কিভাবে, শুধু ইমেজটা নেব আমি, চাইলে এটা থেকেও আপনি নিতে পারেন, এটা থেকে নেওয়া ঝামেলা, এরকমের কাইটে একদম পাই টু পাই ধরা ঝামেলা,
তো সরাসরি শুধু ইমেজটা সহজে নেওয়ার জন্য এখানে যতটুকু ব্যবহার করছে ততটুকু নেওয়ার জন্য কি করতে হবে, ধরলাম এটা চেক করে দেখলাম হ্যাঁ ইমেজ এইটাই, তাহলে এখন শুধু ইমেজটা কিভাবে নেব বলেন তো। এই যে লোগোটা এখানে কিভাবে ইয়াতে নিয়েছিলাম, এখানে উপরে একটা অপশন আছে এডিট, না কোথায় জানি একটা অপশন, ড্রিম না কি জানি, ট্রিম 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 করলে তো পুরোই হয়ে যাবে, আমার তো প্রথমে এইগুলো অফ করতে হবে, শুধু এইটা রাখতে হবে ইমেজটা, টোটাল এই যতগুলো লেয়ার আছে সবগুলো অফ করতে হবে, শুধু একটা অন রাখলে তারপর আমরা ট্রিম করলে তখন আপনার এই ইমেজটা কাট হইবে, কিন্তু এখন যদি আমি ট্রিম করি পুরো ইমেজ পুরো পিএইচডিটাই তো অন আছে, ট্রিম করলে অতটুকুই ক্রপ হয় যতটুকু শুধু অন থাকে, তো অন আমাকে প্রথমে সব অফ করে শুধু ইমেজটা অন করতে হবে, তারপর যদি আমি ট্রিম করি সেক্ষেত্রে শুধু ইমেজটা ক্রপ হবে আর কি কাট হবে। তো সেক্ষেত্রে এই লোগো নিয়েছিলাম কিভাবে, আপনি বলছিলাম না ALT আল্ট কিবোর্ড থেকে সাব দিয়ে ধরে রাখবেন, এবারে আপনি সেই যে চোখের উপরে ক্লিক করবেন যে ইমেজটা নেবেন বা যে লেয়ারটা নেবেন, সেই লেয়ারটার চোখের উপরে ক্লিক করলে শুধু যেটা ক্লিক করবেন ওইটাই থাকবে, বাকিগুলো সব অফ হয়ে গেছে, দেখেন অফ হয়ে গেলেও পুরো লেয়ার আর কি পেজটা কিন্তু অনেক বড়, এখনো আমাদের পেজটা কিন্তু অনেক বড়, শুধু ইমেজটা এতটুকু, এখন এই বাড়তি যে জায়গা এত বড় ওই জায়গাটা যেন না থাকে, শুধু যেন ইমেজটাই থাকে, এই জন্য আমরা ট্রিম করব, এটা করলে তাহলে বাড়তি যে স্পেস এই যে সাইড দিকে এই স্পেসটা থাকবে না, শুধু ইমেজটা থাকবে, এই যে শুধু ইমেজটা চলে আসছে, আমরা ট্রিম করলাম কি জন্য, বাড়তি স্পেসটুকু কাটার জন্য। তো ঠিক আছে এখন আমরা এটা সেভ দিই, কন্ট্রোল আল্ট শিফট স্পেস করলাম, সেই ব্যাজ ওই ভার্সন চলে আসলো, এখানে PNG তে দিতে পারি, JPG তেও দিতে পারি, PNG তে দেই যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে আরেকটাই আছে, ট্রান্সপারেন্ট আছে, কিছু ট্রান্সপারেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এটা চাইলে JPG তেও দেওয়া যায় যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবে, তারপর দেই আমরা PNG দিয়ে থাকুক, টেস্টমনিয়াল ইমেজ দেই, টেস্টমনিয়াল ইমেজ নামে দিলাম। এবার আমাদের এই পিএইচডি তে ফিরে যাওয়ার জন্য কি করতে হবে বলেন, আমি ততক্ষণ এটা করে আসি। হিস্ট্রিতে যাইতে হবে, এখানে ক্লিক করো, চলে আসছে, আচ্ছা ইমেজটার জন্য চাইলে আমরা একটা নিতে পারি, আপনার একটা ডিপ নিতে পারি, তো আপাতত থাক ডিপ নিলাম না, যদি CSS করতে আমাদের প্রবলেম হয় তখন ডিপ নিব। এরপরে আমাদের কি আছে, কন্টেন্ট, এরপর আছে কি নাম, নামটা আমরা S3-এর ভিতরে নেই বা S2-তেও নিতে পারি, S3-তেই নেই যেহেতু একটু ছোট আছে S2-র থেকে। এবার এই ডট ডট গুলো নিলাম না, ডট ডট গুলো দেওয়া হয় আপনার এর জন্য স্লাইডারের জন্য, কিন্তু আমরা তখন স্লাইডার নিতেছি না, স্লাইডার করতেছি না, আর এটাও যদি স্লাইডারের জন্য, তারপর আমরা এই আইকন গুলো নেই, এই এই যে আপনার বাটন দুইটা, এই দুইটা স্লাইডারের জন্য, তো আমরা যদি এটা নেই, বিজিতে কি আসলো পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই ইমেজটা শুধু নেই, এগুলো কি ইমেজ নাকি, হ্যাঁ এগুলো ইমেজ, ইমেজ হলে বুঝবো কিভাবে, ধরলেই বোঝা যায়, যেমন আমি যদি এটা টান দেই, আমি যদি এটাকে মনে করি আইকন আর এটা যদি মনে করি টেক্সট, তাহলে তো দুইটা আলাদা থাকার কথা না, তো দেখেন এখানে যদি আমি এই লোগোটা ধরে টান দেই সেখানে কিন্তু আমার টেক্সটটা চলে আসতেছে, মানে কি এই লোগো এবং টেক্সট দুইটা একই সাথে, তো দুইটা একসাথে করার জন্য ইমেজ ছাড়া সাধারণত হয় না, আর দ্বিতীয়ত এখানে আমি দেখতেছি যে আপনার
যদি টেক্সট থাকতো সেক্ষেত্রে থাকতো এই টি দিয়ে, টি সহকারে এই যে টি, টি এর পরে যে টেক্সট, মানে এটা টি টেক্সট বুঝাইছে, আর এটা ইমেজই। আর মেইন তো এই জিনিসটা হচ্ছে একটা লোগো, লোগো ইমেজই হয়। গ্রাফিক রিভার, এই যে থিম ফরেস্ট বলছিলাম না, এই থিম ফরেস্ট, গ্রাফিক রিভার, কোড ক্যানন সবগুলোই একটা মার্কেট প্লেসের। এনভার্টো নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির এগুলো সাব আর কি, সাব কোম্পানি এগুলো। তা আমি লোগো, একটা লোগো নেই। গ্রাফিক রিভার হয়েছে আপনার গ্রাফিক ডিজাইনারদের জন্য, ওই যে পিএইচডি টিএইচডি এগুলো সাবমিট করে। থিম ফরেস্ট হয়েছে থিম ডেভেলপারদের জন্য, যারা থিম বানায় তারা ওখানে সাবমিট করে। কোড কেনন হয়েছে আপনার প্লাগ ইন বা স্ক্রিপ্ট, পিএসপি স্ক্রিপ্টগুলো এগুলো ওর জন্য। এবারে ফটোফোনি আছে, যারা ফটোগ্রাফার তাদের জন্য, তারা ওখানে ফটো সাবমিট করে। মানে এরকম বিভিন্ন ক্যাটাগরির ই আছে ইনভার্টার মার্কেটের। তো এটা হইলো ব্র্যান্ডিং। লো ওটা ওয়ার্ল্ডের সব থেকে টপ মার্কেট, তো ওখানে আপনার ওয়ার্ল্ডের আর কি বড় বড় ক্লায়েন্ট আসে, থিম কিনে ওখান থেকে কিনে নেয় ওই মার্কেটে। জাস্ট আপনি একটা থিম দিলেন ওখানে, ওই থিম, থিম ফরেস্টের যে আর কি তাদের যে রিভিউয়াররা আছে ওইটা রিভিউ করে তারা অ্যাপ্রুভ করে, আর ওখান থেকে অ্যাপ্রুভ করা মানে ক্লায়েন্টে ধরে নেয় এই থিমটা মানসম্মত, এই থিমটা কোনো ইরোর নাই, যদি থাকতো তাহলে অ্যাপ্রুভ করতো না। মানে ক্লায়েন্টরা তো আর কোডিং জানে না, যদি জানতো তাহলে নিজেই থিম বানাইতে পারতো। তো এজন্য আপনি আপনার কাছ থেকে থিম বানাই নিলো, আপনার, আপনি থিমটা ঠিকভাবে বানাইলেন কি না, আপনার থিমটা কোয়ালিটি হইলো কি না, এইটা তো আবার চেক করতে গেলে ক্লায়েন্টে দেখা যায় আরেকজন হায়ার করা লাগে, কারণ সে তো আর কোডিং জানবে না। তো এই জন্য আর কি থিম ফরেস্টটা, এটা হয়েছে আপনার একটা বিশ্বস্ত, এমন বিশ্বস্ততা হয়ে গেছে যে ওখান থেকে থিম কেনা মানে কোনো ইরোর ছাড়া, ওই যে ইরোর বা বাঘ টাক এরকম থাকে না সাধারণত, একবারে যে থাকে না এমন না, টুকটাক হয়ে যায় মাঝে মাঝে, মিস্টেক হয়েতেই পারে। এই তো ওখান থেকে এই জন্য আর কি মানে ক্লায়েন্টরা বিশ্বস্ততার সাথে থিম কেনে। এসে দেখা যায় আপনি একটা থিম দিলেন, থিমটা তারা অ্যাপ্রুভ করলো আপনার কোয়ালিটি ভালো হওয়ার কারণে, তখন দেখা যায় যে আপনাদের থিমটা 200-300 বার সেল হয়ে যায়। তো প্রচুর টাকা, $25 চলে আসে ওখানে, আপনার একটা বাড়তি ইনকাম হয়ে গেল। হ্যাঁ কি বলেন, এখন তো তাইলে আপনার না দেখাইলেই নয়, একটা থিম বেচে গাড়ি বেড়ে সব করে ফেলাইছে মানুষ, আর আপনি কি করেন? একটা থিমের উপরে শুধু একটা কোম্পানি বেশ আছে জানেন। আমি যখন ডেভেলপমেন্ট শিখছি সম্ভবত 2012 সালের থেকে, 2012 থেকে 11 শেষ দিকে, 12-12 দিকে, 12 শুরুর দিকে আর কি, তখন একটা থিম দেখছিলাম আর কি, একদম টপ লেভেল আছে, মানে এই থিম ফরেস্টে আপনার সেল হইতেছে, ওই থিমটা সব থেকে বেশি সেল হয়েছে, সেই থিমটা স্টিল রাইট নাও, এখন এখন কত 2017, কত বছর, 5 বছর হয়েছে, এখনো সে টপ লেভেলে। আপনি আর মনে করতে পারেন যে তাহলে থিম মনে বেশি সেল হয় না, প্রতিদিন লক্ষ লক্ষ থিম এখান থেকে মানুষ কিনতেছে, সেল হইতেছে লক্ষাধিকেরও বেশি, হয়তো কোটিও বাড়াইতে পারে, আমি শিওর জানি না। তো তারপরও এই থিমটা এখনো সেই টপ লেভেল সেলারে আছে, টপে। দেখেন তাদের এই যে থিমটা, থিমটার নাম হয়েছে কি, অ্যাবাডা থিম। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিম, রেসপন্সিভ মাল্টিপারপাস থিম ওয়ার্ডপ্রেসের। তাদের এটা হচ্ছে ব্যাজ, ব্যাজ হয়েছে আপনার পাওয়ার এলিট অথর, মানে এই একটা থিম দিয়ে এই অ্যানভার্টো মার্কেটে যত ধরনের ব্যাজ আছে সব ব্যাজ তারা পাইছে মনে হয় আমার জানা মতে আর কি। থিমটার দাম কত? হ্যাঁ অনলি $60 একটা থিম বেশি, তারা পাওয়ার এলিট অথর হয়েছে। পাওয়ার এলিট অথরের আইকনে আমি যদি মাউস ধরি দেখেন হোবারে কত দেখাইতেছে, পাওয়ার পাওয়ার এলিট অথরের জন্য কত ডলার সেল হইতে দেবে, 1 মিলিয়ন প্লাস যদি হয় সেক্ষেত্রে আপনার পাওয়ার পাওয়ার এলিট অথর বেস পায়। তার মানে কি, $1 মানে একটা থিম বেচে $60 করে তারা এত ডলার ইনকাম করছে, সেল হয়েছে কতবার দেখেন? আপনি যদি এটাকে ষাট দিয়ে গুণ দেন, 337690 পূরণ, সরি ভাগে গেছে, পূরণ 60 কত হয়েছে, 20 লাখ, না লাখ বাড়াই গেছে, দুই কোটি। আল্লাহ আল্লাহ, হ্যাঁ 2 কোটি
$2,61,400 শুধু সেল হয়েছে এই থিমটা। এবারে একটা থিম কিনলে শুধু এই হয় না, এই থিমের ব্যাপারে আবার সাপোর্ট নেয় অনেক ক্লায়েন্ট, যেহেতু তোমাদের থিম আমার এখান থেকে এডিট করা দরকার, আমার এখান থেকে এই কন্টেন্ট ব্যবহার ই করা দরকার, আমি আরেকজন হায়ার কেন করবো? যেহেতু তোমাদের থিম তোমরাই অপশন ভালো জানো, তোমরা আমার এডিটটা করে দাও, তখন সেই এডিটের জন্য থিমের থেকে দাম বেশি পড়ে। একটা থিমের দামই হইলো $60 দিছে এখানে, কিন্তু দেখা যায় যে সেই সাপোর্টের জন্য বা সেই কাস্টমাইজেশনের জন্য তারা $1,000-$2,000 বিল করে। তো সেই বিল যদি বাদ দেন, ওই আপনার সাপোর্ট টাপোর্টের বিল বাদ দেন, টোটাল যদি আপনি এখান থেকে এই ধরেন শুধু এই সেলের টাকাটা ধরেন, সেক্ষেত্রে হিসেব করেন যে আপনার কত টাকা ইনকাম হয়েছে শুধু একটা থিম দিয়ে। এখনো এই থিম প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি হয়ে দিয়েছে, প্রতিনিয়ত শুধু এই একটা থিম দেখাইলাম, এরকম প্রচুর থিম আছে। এই যে এখন এখন যেহেতু এই থিমটা দিয়ে তাদের সেল হইতেছে, এই থিমটা তারা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আপ ই করতেছে, নতুন নতুন ফিচার আর কি অ্যাড করতেছে। এই থিমের জন্যই আপনার একটা কম আপনার একটা সাপোর্ট সেন্টার তৈরি করছে, এটা টিম ম্যানেজমেন্ট এই থিমের ভিতরে সময় দিতেছে, মানে থিম দিয়ে তারা নতুন নতুন ক্লায়েন্ট পাইতেছে। যেহেতু এই থিম পপুলার, দেখা যায় যে একটা ক্লায়েন্ট এই থিমটা দরকার হইবে না, কিন্তু তার সেই এত সেল দেখে এত ই দেখে তাদের স্কিল সম্পর্কে তার ধারণা হয়ে গেছে। মানে কি এখন আপনি যদি এইটা দেখেন, এটা সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে না যে এই থিমটা যারা বানাইছে তারা অনেক জানতা অনেক জানেওয়ালা, তো দেখা যায় যে সেই ক্লায়েন্টটা কিনে একটা তার একটা কোম্পানি বিল্ড আপ করবে, তাদের সাথে কন্ট্যাক্ট করলো। এই এখানে কন্ট্যাক্ট ই আছে, ইনফরমেশন আছে, লগ ইন করলে দেখায় যে আপনার কন্ট্যাক্ট চাইলে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট করে যে আমাদের এরকম কোম্পানি তৈরি করতে চাই, তোমাদের হায়ার করতে চাই, তারা হায়ার। এখানে মেইনত থিম দিয়ে মানুষ টার্গেট যা থাকে তার থেকে বেশি থাকে নতুন ক্লায়েন্ট পাওয়া বা সাপোর্ট নেওয়া, সাপোর্ট বিক্রি করা, মানে আপনার আমার কাছ থেকে সাপোর্ট নেবে আমাকে হায়ার করে, এইটা মেইন টার্গেট থাকে থিম সেলের থেকে। তো এখানে যেটা আর কি ফোর্থ সাবজেক্ট থিম, সেই ফোর্থ সাবজেক্টে যদি হয় তাহলে মেইন সাবজেক্ট কত দূর? মানে একটা থিম বেছে গাড়ি বেরিয়ে করা কোনো ব্যাপার, তবে এটা যে আবার সবাই পারে ব্যাপার না। এই আমার একটা দুইটা থিম আছে, একটা থিম আছে আর কি, একটা থিম অ্যাপ্রুভ হয়েছে কিছুদিন আগে, দুইবার চলেছে মাত্র, আমি কোনো মার্কেট মার্কেটিং কিছু করিনি, এটা এইচটিএমএল করছি, ওয়ার্ডপ্রেস দেয়নি। আর এখানেই আবার কম দামেও দেয়, এখানে মানুষজন কিনে থিমের জন্য, এই যে $60 যে থিমটা না, এই থিমটাই যদি মনে করেন কাউকে হায়ার করে করতে যাই, এই থিমটা যত ফিচার আছে অত ফিচার দিয়ে কমপক্ষে $3,000 থেকে $4,000 বিল হইতো ওই থিমটার আর কি। যদি মনে করেন একদম পার্সোনালি কোনো এই প্রোগ্রামার কোনো ক্লায়েন্ট হায়ার করে এই থিমটা বানাইতো, যত ফিচার আছে সব ফিচার যদি ক্লায়েন্ট বলে দিত যে এখানে যত ফিচার আছে সব ফিচার আমার চাই, তাহলে কমপক্ষে $2,000 থেকে $3,000 বিল করতো। তো সেখানে শুধু $60 থিমটা পাইতেছে, তখন তো মানুষ এমনিতেই কিনবে। আবার এখানেও এদেরও লস নাই, এদের লস নাই কারণ এই $60 আবার বেশি সেল হওয়ার কারণে তাদের ওই ঘাটতিটা বসায় যাইতেছে, এরকম আর অনেক ক্যালকুলেশন আছে। তো যা কা এদিকে সময় নষ্ট করুন, আমাদের ক্লাসে চলে যাই। ব্র্যান্ডিং, এই এই সেকশনটার নাম হয়েছে ব্র্যান্ডিং দিই আমি, ব্র্যান্ডিং লোগো, ব্র্যান্ডিং লোগো না আজকে সিএসএস করার আমার নিয়ত নাই, আজকে শুধু মার্কআপ শেষ করব। এটা হচ্ছে আমার আর কি, আমি কোন কোন ব্র্যান্ডের কাজ করতেছি, ব্র্যান্ডের লোগোগুলো এখানে থাকে আর কি, কোম্পানির লোগোগুলো এরকম স্লাইডে একটা পর একটা। তো এখানে ডাউনলোড এরিয়া ব্র্যান্ডিং লোগোর ব্যাপারটা নেই নেই, ও এটা বলছিলাম যে একটাইয়ের ভিতরে আলাদা দুইটা ক্লাস নিয়ে নেব, ডু ক্লায়েন্ট, ক্লায়েন্ট হেডিং, ক্লায়েন্ট কন্টেন্ট, এখানে আর একটা নেই, বিআরএ ব্র্যান্ডিং লোগো নামে নেই, এখানে সিঙ্গেল লোগো দেই। এটা লিঙ্কিং চাইলে করতে পারি, না এলেও সমস্যা নেই, আমরা লিঙ্কিং ছাড়াই এটা করি। পিএনজি কি হইলো, কোনো ধরনের মিস্টেক হইলো নাকি, সাদা কালো কেন, এটা ডিম দিছে ডি দিয়ে
সিঙ্গেল লোক, এখানে কয়টা লোক আছে? 1 2 3 4 5 6 6টা, এখানে আমরা 6টা নিয়ে নিই, 2 3 4 5 6। আচ্ছা, ও এটা client heading, client content, branding logo, now delete kar de, ebar ei comment sha copy kori, 2 3 4 5 6। আচ্ছা, এবার ডাউনলোড এরিয়া, ডাউনলোড এরিয়া দুই পাশে দুইটা কলাম হবে, এক কলামে হইল কন্টেন্ট থাকবে আর এক কলামে ডাউনলোড লিঙ্ক থাকবে। তাহলে আমরা দুইটা কলাম নিব ডাউনলোড এরিয়ার মধ্যে, এটারও কমেন্ট দিয়ে লেগে যাবে। টু ডাউনলোড দেয়, এটা আবার কমন থাকতে পারে কোথাও। ডাউনলোড লেফট, ডাউনলোড রাইট, লেফটের ভিতরে একটা H2 থাকবে, একটা পি থাকবে ডিসক্রিপশন আকারে, এবারে ওপাশে থাকবে একটা ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড নাও নামে। ডাউনলোড নাও ব্লগ এরিয়া, ব্লগ এরিয়ায় আপনার হেডিং আছে ডিপ ব্লগ টু, ডু ব্লগ, আর্টিকেল নামে কোনো দেখেছিলাম আমরা রে ট্যাগ? হুম, দেখায়নি, তাহলে ডিপ দিয়ে ব্যবহার করি, সিঙ্গেল আর্টিকেল কি থাকবে, একটা থাকবে আপনার ইমেজ, ইমেজটা আমি নেই,
আমরা কিন্তু পূর্বেও সবগুলো একই লোগো একই ব্যবহার করে আসতেছি, দ্রুত কাজ দ্রুত শেষ করার কারণে আর কি। এই জন্য কাজ দ্রুত শেষ হয়, পরবর্তীতে আপনার কাজ যখন শেষ হবে তখন তো আমরা শুধু ইমেজ গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে ইমেজটা কিভাবে নেবো এই জিনিসটা আপনি তখন বলতে পারেন না, এবার বলেন। শুধু আমি ইমেজটা নিতে চাই। হ্যাঁ আচ্ছা, এবার মনে আছে তাইলে। এটার দিয়ে তো আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সফারেন্টের দরকার নাই, সেক্ষেত্রে আমরা কিতে সেভ দিতে পারি, পিএনজিতে, জেপিজিতে। পিএনজিতে আমাদের সাইজ কত হবে পিএনজিতে সেভ দিলে? 67 কিলোবাইট, 67.99, মানে 68 কিলোবাইটের মতো, 68-এর মতো। জেপিজিতে দিয়ে দিলে দেখেন 10.97, তার মানে কি অনেক কমে গেছে। এই জন্য আমরা যেটা পিএনজিতে মানে যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার নাই সেটা আমরা পিএনজিতে সেভ দেবো না, সেটা জেপিজিতে দেবো। এটা হচ্ছে ব্লক ফিচার ইমেজ দেই। প্রথম হইলো ইমেজ থাকবে, ইমেজ কি লিঙ্কিং দিছে? লিঙ্কিং থাক, ইমেজ লিঙ্কিং লাগবে না। img.jpg অবশ্য এটা একটা ডিবির ভিতরে নেই, কারণ এই আবার একটা যেখানে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের কাজ আছে, যেমন ডেট, পোস্টের ডেটটা থাকবে আবার ইমেজের উপরে। ডিব আর্টিকেল ইমেজ, এখানেই আবার ডেটটাও দিয়ে দেয়, যেহেতু এই 1 ডিবির ভিতরে দুইটা থাকবে। আর এটা আমি পি ট্যাগের ভিতরেই দেই, 17 মার্চ। এখানে একটা এন্টার হবে, এন্টার বি আর দিয়ে দেই, গেল ইমেজের। এবার হলো টাইটেল, H2, কন্টেন্ট, কন্টেন্ট থাকবে পির ভিতরে, আর রিড মোর নামে একটা বাটন থাকবে, ওইটা থাকবে এর ভিতরে লিঙ্কিং এর জন্য। শেষ আমাদের একটার, এখন এইটা কপি করে দিলেই হয়ে যাবে। তার আগে ব্লগ হেডিং, সিঙ্গেল ব্লক, এক দুই তিন, এবার হয়েছে কন্ট্রাক্ট আস। ও, এটার নিচে দিয়ে আরেকটা আছে ভিউ অল পোস্ট নামে, এইটা কোনটার ভিতরে হইবে? ওই সেকশনের ভিতরে, ব্লক সেকশনের ভিতরে, এই ক্যাটাগরির মধ্যে দিয়ে দিই, এই কন্টেন্টের পরে।
view all post. কন্টেন্টের এখানেও হেডিং আছে, কন্টেন্ট আছে, এয়ার ফর্ম আছে, কন্টাক্ট H2 কন্টাক্ট আস কন্টেন্ট us forum আচ্ছা ফরম নামে নেব। এরপরে এখানে কি কোন কোন টাইপ হইবে, কয়টা টাইপ হইবে, কোন তো তিনটা কি কি হইবে? ইনপুট কি টাইপ কি হইবে? টেক্সট টেক্সট না, ইনপুটে টেক্সটে ভ্যালু হয় না, ভ্যালু ওরা এই আর কি ইউজার দেয়, মানে ভিজিটর ইনপুট করে। টাইপ ইউর নেম, প্লেস হোল্ডারের কাজ কি? এটা কি হবে টাইপ? এখানে টাইপ ইউর ইমেল, টাইপ ইউর ফুল নেম হইবে, টাইপ ইউর ফুল নেম, ইউর ফুল নেম টাইপ নেই, আমি কই একটা বেশি দেখতেছি মনে হয়। আর এসে ইউর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস পরেটা কি হইবে? এত বড় বক্স না, টেক্সট দিতে করতে পারবেন না। কি দেবেন কর না তো আমি করছি, আর দেখেন নাই টেক্সট এরিয়া অত বড় জন্য টেক্সট এরিয়া দেবেন। এবার কি আছে ম্যাপ, আপনার ক্লাস টেলাস সব বন্ধ?
তাহলে এখন আর না সময় কাটাই কি করে সবাই? এটা আমি সবাই মনে করেন আলাদা কিছু প্ল্যান করে আর কি, আলাদা কিছু পড়ার ক্লাসের বাইরে, দেখা ক্লাসের যে পড়াটা সেটা তো ক্লাসের মধ্যে সীমিত, আর এর বাইরে তারা প্রত্যেকে আলাদা একটা সিলেবাস তৈরি করে, সিলেবাস তৈরি করে ওটা পড়ে আর কি। তা আপনার পরে আবার ঘাটতি হয়ে যায় না? এটা তো এক্সট্রা পড়া, এখন এক্সট্রা পড়া একটু কম দিতেছে আর কি এই বছর সময়। এখন এটা তো দেখা গেছে ওনারা পরে দেখা গেছে মাস্টার্স হয়ে যায়, পরে দেখা গেছে ওনাদের দৈনিক 8 ঘন্টা সময় দিতে হবে, আমি ওই সময়টা এখানেই দিলাম মাস্টার্স থেকে। আমি আরো যাই হোক, ম্যাপের জন্য কি করতে হয় দেখেন, এখানে তো ম্যাপ ইমবেড করতে হবে, যে টোটালটা একটা ম্যাপ, ম্যাপ আপনি আনবেন গুগল, যাবেন কোথায়, GOOGLE .com এবার স্ল্যাশ ম্যাপস দেবেন, MAPS, এর গুগল যেখানে রিডাইরেক্ট করে নিয়ে যায় যাওক, সমস্যা নাই, আপনারা ম্যাপের মধ্যে এনে দেবে। এরপরে আপনার এখান থেকে কোন লোকেশন আপনি ওইখানে দেখাইছেন সেই লোকেশন আপনি লিখে আপনি সার্চ দেবেন, যেমন আমি যদি লিনাক্স হোস্টেলে আপনাকে সার্চ দিই, আবার লেখলে যে আসে পারবে একটা প্রতিষ্ঠানের নাম বা একটা বিজনেস সেন্টারের নাম তা না, কিন্তু ওইটা গুগল ম্যাপের ভিতরে থাকতে হবে। মনে করেন আমি দিলাম আমার, ও তো আপনার বস আমার থেকে, আমি এই এডিট করে আমার লোকেশন বসাইছিলাম আমার লিনাক্স ল্যাবের, ওখানে আপনার এই লাস্ট মাসখানেক না জান 2 মাস হইলো আপনার ইয়ে আসছে, সিটি আসছে আপনার এই ভেরিফিকেশনের জন্য, লোকেশন ভেরিফিকের জন্য। তো যে ম্যাপটা আসছে এখানে, এখন তো নতুন আপডেট হচ্ছে, আপডেটে কোথায় আছে দেখলে শেয়ার, এই যে শেয়ারে গেলাম, শেয়ারে যাওয়ার পর ইমবেড ম্যাপ আসছে দেখেন, এখান থেকে এই যে মিডিয়াম আপনার সাইজ কোনটা নেবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন, স্মল লার্জ কাস্টম সাইজ, কাস্টম সাইজ দেই, আমাদের উইথ হাইট বেশি লাগবে না, হাইট দেখি কতটুকু লাগবে, এখানে হাইট দেওয়া আছে কতটুকু, এখানে যাবেন এইটা সিলেক্ট করবেন, সার্কোনা সেটা এবার ধরে টান দেন, এই দেয়া আছে কত হাইট 244, এইটা একদম জুম করে যদি কখনো কোথাও পিক্সেল মাপেন তখন আপনি জুম করে মাপবেন, সেক্ষেত্রে পারফেক্ট পিক্সেল মাপ হয়ে যাবে, মাপ হইবে না তো 2-1 পিক্সেল ডিফারেন্স হয়ে যাবে, না না আপনি জুম যত করেন অত নিখুঁত মাপ হবে। এই যে 244 আছে, আমি কিন্তু জুম বাড়াইছি, এখনো কিন্তু হাইট 244 আছে, কিন্তু আমি যদি আর কি জুম একদম ছোট করে মানে দূর থেকে মাপি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 2-1 পিক্সেল যদি বাইরে চলে যায় সেখানে ওইটার দেখা যায় না, জুম ইন করলে তখন একদম কাটা কাটা মাপা যায়, যাই হোক 244 পিক্সেল হয়েছে হাইট। এইটা হাইট নি 244 পিক্সেল POXL সাইজ, না এটা 800 থাকুক, এইটা মনে হয় 244 পিক্সেল, এইটা আরো বাড়াই দিই 1170 দিই, আচ্ছা এখন এখন এখান থেকে আমি কোডটা কপি করি, এই যে নিচে আই ফ্রেম কোডটা, আই ফ্রেম কোডটা কপি করে আই ফ্রেমের কাজটা দেখাইছি, ওই আই ফ্রেমটা এখানে বসাই দিন, এবার যদি আপনি রিলোড দেন আমাদের বর্তমান টেমপ্লেটের অবস্থা কোথায় আছে একটু দেখে আসি, এই যে আমাদের বর্তমান ডিজাইন টেমপ্লেট CSS করিনি যার কারণে কোনো ডিজাইন নেই, কন্টেন্টগুলো চলে আসছে, আর এখানে লিনাক্স স্ল্যাবের ম্যাপও চলে আসছে। আচ্ছা এরপরে কি আছে আমাদের ম্যাপেরও শেষ, এবার আছে ফুটার এরিয়া, ফুটার এরিয়া কি আছে
সাইডটা উইজেট আছে, ফুটার এরিয়া টপ আর ফুটার এরিয়া বটম আছে। এইখানে আরেকটা হইলো যে আমরা যে ডিআইবি দিয়া ডট দেই না, এখানে আপনি চাইলে ডিআইবি ছাড়া শুধু ডট দিয়েও লিখতে পারবেন, তাতেও ডিএবি ডিফল্ট বা ডিএবি ধরে নেবে। দেখেন কন্ট্রোল ই দিলে ডিবি চলে আসে। হ্যাঁ বুঝলাম না। পিএইচডি যেটা আমরা ইয়ে করতেছি, হ্যাঁ এস্টিমেট করতেছি, হ্যাঁ এটা একটা একজন মিস্ত্রি করছে আর কি, ম্যাপ থেকে ধারণা করলাম, কারণ ম্যাপের যে জায়গাটা সেটা আমাদের পাশে ছিল, কায়রোর পাশে গিজা। ও ওটা ডিফল্টভাবে অনেক অনেকটা দিয়ে দেয়, যেমন আমরা যদি আপনার থিম বসের জন্য বানাই সেক্ষেত্রে আমরা আমেরিকান যে কোনো একটা কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিই, আমাদেরটা ব্যবহার করি না। টপ ফুটার বাটন টপে কি আছে, উইজেট আছে। আমি যা দেখাই আর বাইরে প্রচুর দেখবেন, প্রচুর আমি যেটা যতটুকু শিখাই ওর কমপক্ষে ডাবল শেখার চেষ্টা করবেন আরো এক্সট্রা, কারণ এইচটিএমএল সিএসএস বা যে ঘাটাঘাটি করবেন প্রচুর বিভিন্ন জিনিস নিয়ে। নতুন কি নতুন কিছু টেমপ্লেট দেখলেন, কিছু ওয়েবসাইট ভিজিট করেন, এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে, একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, একটা জিনিস আসাম কা দরকার, এটা কেমন করলো একটু দেখি, এই ইনস্পট এলিমেন্ট দিয়ে দেখবেন সিএসএসটা কোথায় লেগছে, কী লেগছে সিএসএস, এই ডিজাইনটা কি ইমেজ ব্যবহার করছে কিনা, বা কোনো অ্যানিমেশন আসতেছে কিনা, এই অ্যানিমেশনটা তো খুব ভালো লাগতেছে, এরকম আর কি। বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, শুধু আপনি কি দে কি জানা দরকার এটা আপনার জানা দরকার নাই, আপনি শুধু ওয়েবসাইট ভিজিট করেন, বিভিন্ন ওয়েবসাইট বা ওই থিম ফরেস্ট যে দিলাম, থিম ফরেস্টে আপনার আমি লিঙ্ক দিয়ে দিতেছি, ওখানে ওই এইচটিএমএল টেমপ্লেটগুলো দেখেন, ওখানে সব লেটেস্ট লেটেস্ট আপনার ডিজাইন কোড ব্যবহার করা হয়, আমি এইচটিএমএল লিঙ্ক দিয়ে দিতেছি, তাহলে ওই ডে যদি আপনি দেখেন তখন আপনি নিজেই নিজের ভিতরে চলে আসবে যে আমার এই জিনিসটা জানা দরকার, এইটা কেমন করলো, তখন আপনি একটা সাবজেক্ট পাই যাবেন, তারপর আপনি চাইলেই একটা জিনিস নতুন শিখতে পারবেন। হয়তো বা আর কি প্রথম থাকতে নতুন নতুন অবস্থায় এমন যে আমি নামই জানি না, আমি শিখবো কি বা সার্চ দেবো কি লিখে, নামগুলো আপনি খুঁজে পাইবেন এখানে যে এই যে এই জিনিসটা কেমন করলো, এই জিনিসটা ইউনিক, এই জিনিসটা আমার ভালো লাগছে, বা এই জিনিসটা আমি প্রথম দেখছি, এইটা আমি শিখি। এই যে এখানে সব লেটেস্ট টেমপ্লেট আর কি, আজকে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে এগুলোই এখানে, এখানে লেটেস্টগুলো থাকে আর কি, আপনার আমি লিঙ্ক দিয়ে দিতেছি। এখানে বিভিন্ন টেমপ্লেটগুলো দেখবেন, ভিজিট করে করে লাইভ প্রিভিউগুলো দেখবেন, তাহলে নিজের ভিতর প্রশ্ন জাগিয়ে যাইবে যে এই জিনিসটা কেমন করছে, এইটা আমার জানা দরকার, ওইটা আমার শেখা দরকার, এরকম। যাই হোক টপে আছে আপনার উইজেট আছে, সাইডে ডিপ সিঙ্গেল উইজেটস উইজেট, তিনটাই আবার ভিন্ন কিন্তু কন্টেন্ট ভিন্ন, বাট সাইজ এক আর টাইটেলও এক। এখানে আমি H2 দিয়ে দিই, H2 এটা কন্টেন্ট, এখানে পি থাকবে, নিচে থাকবে সোশিয়াল আইকনগুলো, এটাকে আইকন ব্যবহার করছে না কি ইমেজ ব্যবহার করছে,
আইকন ব্যবহার করছে। ও আইকন কি টেক্সট দিয়ে আই বানাইছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে এবার টেক্সট এফ লিখে দিছে। আমরা ফাউন্ডেশন ব্যবহার করব, এখানে সোশ্যালের জন্য এডিবির ভিতরে আরেকটাই নেই, সোশ্যাল প্রোফাইল নামে একটা ক্লাস নিলাম। এখানে আমাদের আই ডট এফ এ ডট এফ এ এই ডট এফ এ এফ এ ব্যবহার করছি কেন একই সাথে বলতে পারেন? দুইটা ডট দিয়ে এফ এ ডাবল আসবে বলতে দুইটা ক্লাস একসাথে আসবে। এটা যদি এমন এমন হতে, যেমন মনে করেন যদি আমি একটা পি ট্যাগ দেই, এখানে একটা ক্লাস লিখি, এখানে আমার তোমার দুইটা ক্লাস না, এখানে যদি আমি লিখি পি ডট আমার, তাহলে আমার আসছে আবার স্পেস দিয়ে তোমার লিখলাম। একই জিনিসটা যদি আমি পি দিয়া ডট আমার আবার ডট তোমার দেই, সেক্ষেত্রে দেখেন কাজ একই। এজন্য আর কি একটা এর ভিতরে ক্লাস দুইটা আনার জন্য আমি একসাথে ডট এফ স্পেস দিতে পারবো না, স্পেস হলে কিন্তু হইবে না, একই সাথে ডট দিয়ে লাগলে একটা ভিতরে দুইটা ক্লাস চলে আসে। তো এখানে আমরা ফেসবুক নেই, ফেসবুক টুইটার এবার আর কি আছে, গুগল প্লাস ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু আন্দে কিন্তু নাম লিখতেছি না আসলে, কিন্তু এই নামগুলো এই সেম নামই আপনার ফন্ডাস। আমি কাজ করতে করতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে আর কি। এবার আর এস এস ফিট মনে হয় না, আর এস এস মনে হয় যাই হোক দিয়ে রাখি, না হইলে পরে সি এস এস করার সময় দেখ মনে হয়। লিঙ্কড ইন, লিঙ্কড ইনটা আর এস এস এর আগে। আর এস এস টেকটুনস নাম শুনছেন? ভিজিট করা না কেন? পরে একটা স্ল্যাশ দিয়ে ফিড দিছি, ফিড যদি দেন এফ ডাবল ইডি ফিড, এবারে যে জিনিসটা আসে এটি আর এস এস এর কাজ। মানে ওই ওই ওয়েবসাইটেরই পোস্টগুলোর লিস্ট আকারে চলে আসবে, যেমন পিসিএল সেন্টার আর এস এস অন করা আছে কিনা দেখি। পিসিএল সেন্টারে তো পোস্ট আছে আমার, আমনেই তো নাই পিসিএল সেন্টারে পোস্ট আছে কোন দিয়ে তো বহু বছর আগের। যাই হোক, এই আর ফিডের কাজ হয়েছে আপনার একটা আর কি একটা ওয়েবসাইটে পোস্টগুলো লিস্ট আকারে শো করানো, শুধু টাইটেল থাকবে, ডেটটা থাকবে আর কিছু কন্টেন্ট, শর্ট কন্টেন্ট থাকবে এখানে। এইটা হচ্ছে আর এস এস ফিডের আর কি, পুরো নাম হচ্ছে আর এস এস ফিড। তো এইখান থেকে নিয়ে আবার বিভিন্ন কাজকর্ম করা যায় এই ফিডের মাধ্যমে। আবার এই আর এস এস ফিড মানে এই আমার পিসিএল সেন্টার যদি আর এস এস আর কি ফিডের এই যে আর এস এস এর যদি একটা আইকন থাকতো, সেখানে লিঙ্ক থাকতো এইটা, এই আর এস এস এর এই যে আইকন, এই আইকনে ক্লিক করলে তখন আমার এই লিঙ্কটা ভিউ হইবে, মানে ওই যে ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটের পরে একটা ফিড থাকবে, সেই ওয়েবসাইটের পোস্টগুলো এরকম লিস্ট আকারে দেখা যায় ভাই। ফিডটা সাধারণত এই সুবিধা একসাথে আপনার সব পোস্ট লিস্ট পাওয়া, আর দ্বিতীয়ত হয়েছে এইটা দিয়া, এইটা দিয়ে আপনার ওই নতুন অন্য অন্য সাইডে বিভিন্ন সাইডে আপনার ই নেয় পোস্ট নেয়, এটা আলাদা এক্সএমএল এর একটা ই আছে কাজ আছে। এটা আমরা ডাইনামিকে গেলে তখন দেখুন, ডাইনামিক যখন আর কি ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এখন ওয়ার্ডপ্রেসে বহু দূর, আরও বেশি দেরি হয়ে গেছে আমাদের এমনিতেই। যাই হোক, এখন আমরা এই একটা সিঙ্গেল উইজেটের কাজ শেষ,
এটা কপি করি। এবারে কি আছে, কন্টেন্ট আছে, এগুলো আমাদের এই সোশ্যাল ক্লাসটা তার দরকার নাই, কারণ এগুলো তো সোশ্যাল নাই, সোশ্যাল আইকন নাই। তো এইটা হবে টুইটার ফিড, টুইটার ফিড টাইটেল, কন্টেন্ট, দুইটা প্যারাগ্রাফ হইবে, এই জন্য দুইটা পিন এলাম। এইটা হইবে ইউএল এলআইয়ের লিস্ট হইবে, পরে দিবে সিঙ্গেল একটু স্পেস দিয়ে নাহলে গাবদা কাদা কাদি বুঝায়। পি কাইটে দিলাম এখানে, এখানে ইউএল এল আই এ লাইভ সাপোর্ট টেক্সট না টেক্সট তো লাইভ সাপোর্ট open sans contact FAQ। আমি এই এখানে এখানে সাব দিয়ে মিনিমাইজ করি না, কিন্তু এই আপনার আমি এই যে আল্ট ট্যাব ব্যবহার করি, সেক্ষেত্রে রিসেন্ট যেটা ভিউ হয়েছে ওইটা আসে শুধু, এইটা বলিনি এতদিন, হঠাৎ করে খেয়াল পড়লো। আল সাব দিয়ে ধরে ট্যাবে সাব দেবেন, ট্যাব টিএবি, সেক্ষেত্রে আমার আর কি এইটা যে আর কি এইমাত্র যেটা ওপেন হয়েছে এইটা এবং এর আগে যেটা ওপেন হয়েছে সেটা আসবে, রিসেন্ট দুইটা আর কি। তা আমার তো রিসেন্ট দুইটাই দরকার, এই জন্য বারবার আমি চেঞ্জ করতে পারতেছি সহজেই, নাহলে এই জায়গা যাইয়ে ক্লিক করা বা এইটা ক্লিক করা সময়ের ব্যাপার আর কি। কন্ট্রাক্ট পেজ তো আনছি, এফএকিউ, যেমন আমি যদি এখন আপনার এই এইটা ওপেন করে দেখেন, এই যে এই ব্রাউজার ওপেন করলাম, এখন রিসেন্ট কি হইলো, ব্রাউজার ব্রাউজার আগে কি ছিল, ব্রাউজার আগে ছিল ফটোশপ, তার মানে এখন রিসেন্ট শুধু ব্রাউজার আর ফটোশপ। যদি আমি যাই তাহলে ফটোশপ ব্রাউজার, ফটোশপ ব্রাউজার, এখন যদি আমি নোটপ্যাডে যাই তাহলে নোটপ্যাডের নোটপ্যাডে আগে কি ছিল, ফায়ারফক্স, এবং এখন আছে নোটপ্যাড, তার মানে নোটপ্যাড ফায়ারফক্স দুইটা আসবে। এখন যদি আমার এই এইতে যাই ফটোশপে যাই, তো ফটোশপের আগে আমি কীতে আছি, নোটপ্যাডে আছি, যেহেতু আমি ফটোশপে আসলাম নোটপ্যাড, ফটোশপে আসার আগে ছিল নোটপ্যাড, এই জন্য নোটপ্যাড রিসেন্ট এবং ফটোশপ রিসেন্ট এই দুইটা। যেহেতু আর কি এই জায়গা যদি প্রচুর ট্যাব ওপেন থাকে আর কি, বিভিন্ন ফোল্ডার মোল্ডার বিভিন্ন জিনিস ওপেন থাকে, ওই বাইশে বাইশে আনতে আনার সময় লাগে, আপনি রিসেন্ট দুইটা এইভাবে দ্রুত আনতে পারবেন। সাইন আপ, আজকে শোক দূরে যাইতেছে, অনেক দিন পর কম্পিউটার বসছি, ঈদের লম্বা ছুটিতে ছিলাম, আমরা বসেই নাই, বিশেষ প্রয়োজন ছাড়া বসলে বেশিক্ষণ থাকি নি আর কি। আবার আজকে চশমাও লই নাই, মনিটারটা নতুন মনিটার কিনছিলাম, নতুন মনিটার একটু লাইটিং মাইটিং অনেক বেশি। যাই হোক এখানে লং টার্ম ব্যবহারের জন্য বাধ্যতামূলক, হ্যাঁ এত আজ না হয় দুই বছর পর হইলো আপনার তোকে ট্রাভেল, আপনি আর কি টেয়ার পাইবেন, যে এই জন্য আগে থাকতে যদি কেয়ারফুল থাকে এই সমস্যাটা থাকে না। হ্যাঁ ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করে, ম্যাক্সিমাম জিরো পাওয়ার থাকে বা মাইনাস টাইনাস থাকে কিছু অল্প কিছু,
আমার সম্ভবত -0.25, সম্ভবত মনে নাই। এই যে ঠিকানা তো দিয়ে দিছে কায়রো। আশেপাশে হইতে আরে লোকটার সাথে দয়া করে তারা মিষ্টি খাওয়ান। নদী আছে নাকি পাশে? ও নীল না দেই। আপনাদের ওখান থেকে কত দূর নীল নদ 7 থেকে 8 কিলো গেছেন দেখতে? সাইড দিয়ে গেছি, বেশি যাই না এখন। ওই আপাতত রাষ্ট্রভাবে সমস্যা তো, আর ওখানে প্রচুর সিকিউরিটি আছে, বারবার চেক টেক করে, তেমন একটা যাই না, শুধু যা দেখে কেন নদীর পাশে কি কই ই নিয়ে যাবো, মনেই যায় নাই। আচ্ছা সেকিং দেশেই তো ভাই, পুজো ছুটিতে ঘুরে বলা তো যায় না, মুসলিমদের হাতেই আছে না? সতর্কতা। মুসলিমদের হাতে না, মানে মুসলিম তো মশাই তো মুসলিম, আমাদের শেখ হাসিনা মুসলমান না এরকম আর কি। নামে মুসলমান এদের, মুসলমান তিন সাইন মাস বোর্ড। তো জানিস না, তাকে নামায়া ও সেনাপ্রধান আর কি, ও ও ক্ষমতা দখল সেনাপ্রধান করছে। চালাইতেছে এখন, নিজের গার্ড ধরে চালায়। ও আসার পর থেকে আমাদের অনেক বিপদ আপদ করতেছে। সেনাপ্রধান আর কি, সেনাবাহিনী দেশের জন্য যেমন উপকারী তেমন ক্ষতি করো, মানে হুমকি। একটা সেনাপ্রধান যদি চায় পুরো একটা দেশ দখল নিয়ে নিতে পারে, কেউ কিছু করতে পারবে না। এটা তো ভালোভাবে চালাইতেছে না, ভালোভাবে চালালে তো টেনশন ছিল না, কিন্তু সারা পাঁচটা রান করতেছে সৌদি আরব আর আমেরিকা। আমেরিকা তো হারাদার জ্বালাই খেলে। এত যাই তো হোক, আসলে ফলো ফুটার রাইট, ঠিক আছে। এখানে মেনু ইউএল এলআই এ হোম, অ্যাবাউট, হোস্টিং, ডোমেন, ব্লক, সাপোর্ট। ইসলামের একটা ভালো নিদর্শন জায়গা তো ওটা নীল নদ। জি অবশ্যই, পুরো মিশরের মিশরের প্রত্যেকটা জনপদ, প্রতিটা প্রত্যেকটা জনপদের মধ্যে কিছু না কিছু নিদর্শন আছে, বিশেষ করে মুসা নীল আলাহি সাল্লামের নদের কোন আশপাশে। নিদর্শন পাইছেন? জি মুসা আলাহি সাল্লামের ওখানে কোন এরকম নাম করা নিদর্শন আর আছে? মুসা আলাহি সাল্লামের ব্যাপারে এক জায়গায় ওনার কবর বলা হয়, কিন্তু এটা নাকি ঐতিহাসিকভাবে প্রমাণিত না, এমনি ওনার কবর লেখা আছে এরকম খবর, আর কিন্তু আপনার ঐতিহাসিকভাবে নাকি প্রমাণিত। যেমন ঐতিহ্যবাহী এই যে আপনার এই নীল নদের একটা বড় ঘটনা কোরআন কোরআন শরীফে যারা আছে, এরকম কোন ঘটনা বলা আছে কোরআনে ওই জায়গাটা এখন স্পষ্ট, এরকম কিছু আছে? হ্যাঁ, মানে নীল নদ সম্পর্কে যেমন আলোচনা হয়েছে কোরআনে, সেই নীল নদ এখনো আছে, এরকম আর কি কোনো স্থান আছে যেগুলো কোরআনে আলোচনা হয়েছে, বা ইসলামের একটা স্মৃতি আছে সেখানে? ওই তো সেটাই। তখন ওই সাহাবারা যেসব দুর্গ থেকে অভিযান পরিচালনা করছে সেটা আছে, যে যেটা রাজধানী ছিল সেই রাজধানীটা আছে, তারপরে যে মসজিদে উনি নির্মাণ করছেন সেই মসজিদ গুলো আছে, এরকম কিছু জিনিস আছে। যাই হোক, আমাদের আর মার্কআপ পূর্ববর্তী শেষ। দেশ যেগুলো আছে সেগুলো, জি, পূর্ববর্তী গুলাও আছে। পূর্ববর্তী দেশগুলো আছে, তবে সেগুলো মানে ধারণা করা আর কি, কিন্তু ও এক আপনি তো প্রমাণিত না, মানে উপযুক্ত প্রমাণ নেই। প্রমাণিত না। আমাদের মার্কআপ শেষ, আর নেক্সট ক্লাসে আমরা সিএসএস করব। এই মার্কআপটা আপনি আবার নিজে একা একা করবেন সম্পূর্ণ, আমি ফাইল আপনার দিয়ে দেবো, কিন্তু এটার হক হয়েছে আপনি এটা শুধু দেখতে পারবেন, এটা থেকে কোনো কপি করতে পারবেন না, আর দেখে দেখেও এটা লিখতে পারবেন, মানে টিউটোরিয়াল দেখেই লিখবেন। যদি একান্ত দেখেন যে মিলে না, টিউটোরিয়াল টানবেন, পিছে টানবেন,
দেখবেন এরপরে যদি মিলাইতে না পারেন, একবার সর্বশেষ যদি দেখেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আর কি ফাইলটা হেল্প হিসেবে নেবেন আর কি। দেখবেন আমি আপনার এই আমার নিজের কোড করা এটা আপনার দিয়ে দিতেছি জিপ করে, আর এইটাই আবার নেক্সট ক্লাসে সিএসএস করবো। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।